সালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আজকেও আমি পলাশ সকাল চলে এসেছি পাওয়ার প্লে প্রেজেন্ট স্পোর্টস টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, বাসায় আছেন। আজকেও আমাদের সঙ্গে আমাদের প্রিয় দুজন মানুষ চলে এসেছে, যাদের পরিচয় দেওয়ার আগে অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক, যিনি অভিষেক টেস্টে বিশ্ব রেকর্ড করার গৌরব অর্জন করেন, সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি অর্জন করেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ আশরাফুল ভাই। আমাদের সঙ্গে আছেন আসলে যার কথা বললো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, লাইফ স্টাইল মডিফায়ার, যার ভিডিও দেখে আসলে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমরা স্টুডেন্ট বলেন, চাকরিজীবী বলেন, সার্ভিস হোল্ডার বলেন, হাউস ওয়াইফ বলেন, অনেকে যার ভিডিও দেখে আসলে আমরা হেলথ কেয়ার সম্পর্কে অবগত হচ্ছি এবং অনেক উপকৃত হচ্ছি। এবং আমাদের সেই সবার প্রিয় জাহাঙ্গীর কবির স্যার, সবাইকে পাওয়ার প্লে প্রেজেন্ট স্পোর্টস টকে স্বাগতম। কেমন আছেন স্যার? আশরাফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার মাইক্রোফোনটা মিউট করা আছে, একটু যদি আনমিউট করতেন স্যার। জি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আশরাফুল ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি জাহাঙ্গীর ভাই, আপনার খুব প্রিয় একজন মানুষ আশরাফুল, আশরাফুল, আশরাফুল। আমি 5-6 মাস বলবো যে শুধু আপনার ভিডিওই দেখা হয়, কারণ আমার চাচা শ্বশুরও আপনার আপনার সবকিছু অ্যাডভাইস গুলা ফলো করছে, কিটো ডায়েট করছেন। তো এখন আমার চাচা শ্বশুর অলমোস্ট 10 কেজি ওয়েট কমিয়েছেন, তো এখন আসলে সবাই আপনাকেই ফলো করছে। আমি আমার জানা ছিল না এটা, আমি জানতাম না। আমি আমি এটা আসলে সবাইকে একটু বলছি, দর্শক আজকে আশরাফুল ভাই কিনে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং জাহাঙ্গীর স্যার কিনে যদি হেলথ কোনো টিপস থাকে বা কোনো প্রশ্ন থাকে, কোনো ফিটনেস কেন্দ্রের প্রশ্ন থাকে, অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে। এবং আপনারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করবেন, তাহলে আপনাদের বন্ধু লিস্টে বা ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই দেখবে। স্যারকে একটু রিকোয়েস্ট করবো, আশরাফুল ভাইকে রিকোয়েস্ট করবো, আমি ইনবক্সে লিঙ্কটা দেবো, যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন। আশরাফুল ভাই আজকে সবার আগে আসতে চাই, করোনার আগে আমরা জানি আপনি 13 কেজি ওজন কমিয়েছেন, আমি কিন্তু ছোটবেলা থেকে জিম করি অনেকদিন ধরেই, আপনি জানেন এটা চারটিখানি কথা না, 13 কেজি ওয়েট কমানো মানে ইটস নট মানে ইজি স্টাফ, একটু যদি বলতেন ওইটা। আর এখন আসলে হেলথের কি অবস্থা, এখন কিভাবে ফিটনেস ঠিক রাখতেছেন, কি করছেন? আসলে আমি ওই ট্রেনিং এর পরেই আমি রেগুলার ভিডিও দেখছিলাম জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও, যে কিটো ডায়েট যেটা বলে, যে আসলে ভাত বা রুটি এগুলা আমি আসলে আমি কিভাবে কমিয়েছিলাম, আমি আসলে ওই ভাত রুটি খাওয়া বন্ধ করেছিলাম সত্যি কথা। পুরো 1 মাস আমি 1 মাসে, হ্যাঁ মাঝে মাঝে 1-2 দিন খাইতাম, 7-8 দিন পর পর, কিন্তু আসলে আমি 3 বেলায় একদম ভাত রুটি খাওয়া বন্ধ করে সকালবেলা 1-1.5 ঘন্টা হাঁটতাম বা স্কিল ট্রেনিং করতাম 2-2.5 ঘন্টা। স্যারের জাহাঙ্গীর ভাইয়ের বাসাও আফতাবনগর, আমার বাসা বনশ্রী, তো আমি প্র্যাকটিসটা আফতাবনগরেই করি, আমার স্কিল ট্রেনিংটা আফতাবনগরে করা হয়। তো সেখানে আমি প্রায় 2-2.5 ঘন্টা ব্যাটিং স্কিল করতাম, তারপর আপনার রাতের বেলা চলে যেতাম জিমে ধানমন্ডিতে, জিমে দেবাশিস দাদা একজন আছেন খুবই ভালো, উনি আমাকে প্রায় 3-3.5 ঘন্টা উনি আমাকে সময় দিতেন। শুরুতে জিমে যে আমি রানিং করতাম 20 মিনিট, তারপরে আপনার ওয়েট ট্রেনিং গুলো করতাম, যেহেতু আমি স্পোর্টসম্যান আমি আপনার সপ্তাহে 4-5 দিন করা হতো আমার এই জিমটা, আর আমি জিম সবগুলাই করতাম আসলে। ওইখানে তো তো এক এক দিন এক একটা জিম করে, যে হয় উপরের পার্ট বা নিচের পার্ট, আমি যেহেতু স্পোর্টসম্যান আমার কাছে আর কি, আমি টায়ার্ড হই না কখনই, আমি আর সবসময় ছোটবেলা থেকে একটু লাকি যে আমি প্র্যাকটিস বলেন সবকিছুই আমার এত কষ্ট লাগে না যত ট্রেনিংই করি। তো দেবাশিস ভাই আমাকে প্রচুর সময় দিয়েছেন ওই 50টা দিন। তো 50 দিনে আমার কাজই ছিল সকালে উঠে হাঁটা, তারপর স্কিল ট্রেনিং, আর মাগরিবের সময় জিম শুরু করতাম, বাসায় আসতাম 10:30-11টার দিকে, 11টার দিকে এসে ঘুমাইতাম, এইভাবেই আসলে। আর খাওয়াটা যেটা আমি দেখলাম যে 50 দিন খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে অন্য সময় কিন্তু আমি ট্রেনিং করতাম কিন্তু এত ওয়েট আমি কখনোই কমাইতে পারিনি, ওই ভাত আর রুটি এই খাওয়াটা বন্ধ করে আমি বাসায় যা রান্না করতো সব খাইতাম, সবজি মাছ মাংস সব খাওয়া হইতো, কিন্তু ভাত নিতাম না, ঝোল নিতাম না, ওইভাবেই আসলে আমার ওয়েটটা কমিয়েছি। জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও গুলো দেখলাম যে না, ওনার ডায়েটও সেম জিনিস বলছিল যে ভাত রুটি না খাওয়ার জন্য।
তাহলেই নাকি আসলে ওয়েটটা, আসলে কিন্তু সত্যি কথা ওইটাতেই আসলে ওয়েটটা কমে। বাহ চমৎকার, আমি জাহাঙ্গীর স্যারের কাছে আসতে চাই। তার আগে আমি একটু বলি স্যার, আসলে আমি ছোটবেলা থেকে একটু জিম করি, আশরাফুল ভাই জানেন আমি জিমে যাই রেগুলার। আমি একটু গল্প বলতে চাই, মানে রিয়েল লাইফের গল্প। সেটা হচ্ছে আমার আম্মু এক বছর আগে আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছি, এসে বলতেছে যে আমার খালামণিরা ডক্টর জাহাঙ্গীর কবিরের চার্ট ফলো করে ডায়াবেটিস কমাচ্ছে বা ডায়েট কন্ট্রোল করছে, আমাকে বলতে ইউটিউবে জাহাঙ্গীর কবির ভিডিও দেখা প্রতিদিন বলতো। তা আমি তখন স্যারকে চিনতাম না, তো একদিন ফেসবুক আমি ইউটিউবে গিয়ে স্যারের একটা ভিডিও বের করলাম, আম্মু দেখলো। তার দুই দিন পরে জিমে গেলাম, এক বড় ভাই তার সাথে এক মাস দেখা না, হঠাৎ করছে সে একদম স্লিম হয়ে গেছে। আমি বললাম ভাই কি এই চেঞ্জ কিভাবে, বলতেছে ডক্টর জাহাঙ্গীর ফর্মুলা। আমি বললাম এটা কি। তার তিন দিন পরে, এটা আমি রিয়েল লাইফের স্টোরি বলতেছি, আমার পাশে, আমার পাশের বিল্ডিং আমার ফ্রেন্ডের বড় বোন থাকে, আপু বোরকা পরে রাস্তায় হাঁটতেছে, মানে উনি খুব হেলদি ছিল, ওনার তিনটা বেবি আছে, একটা ইউনিভার্সিটিতে পড়ে, এমন স্লিম হয়েছে। আমি বললাম আপু আপনি আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে অনেক স্লিম লাগতেছে, মানে এটা তো আনবিলিভেবল, কি করে? বলতেছে আমি ডক্টর জাহাঙ্গীর কবিরের ফর্মুলা ফলো করে আমি কন্ট্রোল করি, মানে আনবিলিভেবল চেঞ্জ। এই যে চেঞ্জটা স্যার, এই যে মানুষের চেঞ্জ, আপনার যেটা কথা শুনে আপনার টিপ শুনে মানুষ লাইফস্টাইল চেঞ্জ করছে, হেলথ কনসাস হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখেন, কেমন লাগে? বা এই যে আইডিয়াটা শুরু হলো ইউটিউবে আপনি ভিডিও দিবেন, আমরা জানি স্যার গতকালকে আপনার ইউটিউবে 9 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, এটা অনেক বড় একটা মাইল ফলক অর্জন করেছেন, ফেসবুকে মোটামুটি 1.1 মিলিয়ন ভিউয়ার ফলোয়ার্স আপনার আছে, এই জিনিসগুলিকে আপনার কিভাবে আনন্দ দেবে বা কিভাবে দেখেন জিনিসটা শেয়ার করবেন এবং এখানে আসার উদ্দেশ্যে আসলে কতজন ভিউয়ার হলো বা সাবস্ক্রাইবার হলো বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে এই যে যখন দেখি যে একটা লোক তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেমন অনেকে আছে যে যেমন ধরেন এয়ার হোস্টেস যারা আছেন, কেবিন ক্রু যারা আছেন, ওরা অনেকে চাকরি হারিয়ে ফেলেছিল, হ্যাঁ, যে তাদের এই যে ফিটনেসের জন্যে। তারপর অনেকে আর্মি অফিসার আছেন যারা প্রমোশনটা হোল্ড হয়ে গিয়েছিল ফিটনেসের জন্যে। এরকম অনেকে আছেন যেমন যাদের মনে করেন যে যেমন প্রফেশনাল যারা প্লে যারা মনে করেন খেলাধুলা করে প্রফেশনালি যারা প্লেয়ার, তো তাদের তো সেটাই সবকিছু, তাই না? তো তাদের জন্য ফিটনেসের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই পৃথিবীতে। ঠিক একইভাবে একটা মানুষ যখন ডায়াবেটিস আক্রান্ত হয়, যখন তার ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, ফ্যাটি লিভার হয়, হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের হয়ে যায়, তো তারপর তাদের কাছে মনে হয় কি যে আমি সারাটা জীবন ওষুধ খেয়ে আমাকে যেতে হবে, সারাটা জীবন আমাকে এটা কন্টিনিউ করতে হবে। তো তারা যখন ফিরে আসে, মানে তারা যখন ওষুধ থেকে বেরোয় আসতে পারে, তাদের যখন লাইফটা একটা সুস্থতার দিকে চলে আসে, তারপর তাদের যে এক্সপ্রেশন, তাদের যে খুশি, তাদের যে আনন্দ, এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে টাচ করে। এবং আপনি যে বললেন যে আসলে আনন্দের জায়গা আসলে এটাই, যখন কেউ বলে যে আমি এত কেজি ওজন কমিয়েছি, আমি আগে হাঁটতে যেতে পারতাম না, আমি এখন দৌড়াতে পারি, আমি এখন সাইক্লিং করতে পারি, আমার এখন সারাদিন খুব চন মনে লাগে, আমার সারাদিন কাজ করলেও মনে হয় যে আমি এনার্জি পাচ্ছি, আমি আগে কিছুক্ষণ না খেয়ে থাকলে আমার ক্ষুধে লাগতো, এখন আমি সারাদিন না খেয়ে থেকে মনে হচ্ছে যে তারপর আমার কোনো এনার্জির লস হচ্ছে না, মানে নিজের চর্বি দিয়ে চলছি, ব্যাটারি নিজেরটা খরচ করছি, এতদিন পাওয়ার ব্যাংকে চার্জ দিছি। এই যে সবার যে অনুভূতিগুলো, এই যে সুস্থ থাকার যে একটা আনন্দ, নতুন জীবনে ফিরে আসার যে একটা আনন্দ, এই জন্য কিন্তু আমি একটা পর্বই করছি যে ফিরে আসার গল্প নিয়ে। হ্যাঁ, এবং লাস্ট পর্বে কলকাতা থেকে একজন একটা মেয়ে, হ্যাঁ দিদি, তা উনি অংশগ্রহণ করেছিলেন এবং উনি ওনার ফিরে আসার গল্প, যে ওনার জীবনটা কি করে নষ্ট হয়ে যাচ্ছিল, কিভাবে উনি ফ্যামিলি লাইফটা লিড করতে পারছিলেন না, কিভাবে ওনার ডায়াবেটিস আক্রান্ত হয়ে গিয়েছিলেন, ব্লাড প্রেশার আক্রান্ত হয়ে গিয়েছিলেন, মনে হচ্ছিল এইভাবে জীবনটা শেষ হয়ে যাবে, আর এখন উনি কিভাবে নিজেকে পরিবর্তন করেছেন। তো এই জায়গাগুলো আসলে সবচেয়ে বেশি আনন্দের। এবং মানুষ যখন দোয়া করে যে আসলে পৃথিবীতে আপনি টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবেন না, তো হ্যাঁ, এই যে আশরাফুল ভাইকে যে মানুষের যে কত লক্ষ কোটি মানুষের ভালোবাসা উনি পেয়েছেন, হ্যাঁ, উনি আমাদের হৃদয়ে ওনার স্থান, আমাদের অনেকের হৃদয়ে উনি স্থান করে নিয়েছেন। এই যে মানুষের দোয়া, মানুষের ভালোবাসা, আমি মনে করি পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো অ্যাসেট থাকে, এটাই হচ্ছে সম্পদ। হ্যাঁ, এছাড়া আমার মনে হয় যে আনন্দের বা দোয়ার অন্য আর কোনো জায়গা নেই, এটাই সবচেয়ে আনন্দ। যাক, শুনে খুব ভালো লাগলো আসলে আপনার, আসলে সত্যি। আশরাফুল ভাই, গত 2 দিন আগে আপনার বার্থডে ছিল, যেমন অবশ্যই ঘরে বসে জন্মদিন সেলিব্রেট করেছেন, আমার কাছে আমরা যখন পোস্ট শেয়ার করি যে জাহাঙ্গীর স্যার আসছে বা আপনি আসতেছেন, অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেছে বা আসলে বার্থডে সম্পর্কে অনেকে প্রশ্ন করেছে যে আগে তো বার্থডে ফেলে কখনো হয়তো ড্রেসিং রুমে কখনো বার্থডে সেলিব্রেট করেছেন, যেহেতু আগে যখন বার্থডে ছিলেন, এই বার্থডে অবশ্যই একদম ঘরোয়া হবে, এমন কোন মেমোরি কি আছে যেটা আসলে মনে পড়ে, যে মাঠের বাইরে কোনো মজার মেমোরি, যা বার্থডে নিয়ে কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা? আসলে
বার্থডে ওইভাবে সেলিব্রেশন আমাদের বাসা আমরা ওইভাবে করি না। তো যেহেতু খেলোয়াড়ের কারণে এই জিনিসটা, ভাইয়া যেটা বলো, জাহাঙ্গীর ভাই যেটা বলো, যে আসলে মানুষের ভালোবাসাটা এত পেয়েছি যে খেলোয়াড়ের কারণে মানুষের উইশ পাচ্ছি, দোয়া পাচ্ছি। তো এবারের বার্থডেটা একটু ডিফারেন্ট, কিন্তু আমি বলবো যে এবারের বার্থডেটা অনেক ভালো কেটেছে, এই কারণে যে আমার বাসার সবাই, আমার নতুন বেবি হয়েছে 1 মাস 12 দিন হলো, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। তো তারপর আমার ভাইয়ার ছেলে মেয়ে, আমার বোনের ছেলে, সবাই একটা ভিডিও উইশ করলো, এবং আমার বোনের ছেলে একটা চমৎকার একটা ভিডিও তৈরি করেছে আমার জন্য, প্রায় 4 দিন সময়ের ব্যয় করে ওই ভিডিওটা আর কি। ওর নাম তালহা জুবাই, তালহা মুজিবুল। তো ও অসাধারণ একটা ভিডিও বানিয়েছে আমার জন্য বার্থডের জন্য। তো আমি বলবো যে আমার সেরা একটা গিফট আমি ওটা পেয়েছি। আর বাসায় কেক কাটা হয়েছে আর কি, তানজিল তাবাসুম ওরা কেক নিয়ে এসেছিল। তো এইভাবেই, আর আমার মেয়েও খুব পছন্দ করে আরিবা, খালি বার্থডে কেক কাটার জন্য, তো কেক কাটাতে খুব এনজয় করেছে। আর দেশে ন্যাশনাল টিমে খেলার সময় তো হ্যাঁ, আমি টিমের সাথে অনেক সময় আর কি বার্থডে কেক কাটা হয়েছে। তো ন্যাশনাল টিমে আমার পরের দিন আবার মেহরাব হোসেন জুনিয়রের আর কি, আমার 7 তারিখ, মেহরাবের 8 তারিখ। তো এইভাবে আমাদের অনেক ট্যুরে দেখা গেছে যে আমরা একসাথে কেটেছি, তো ওই এক্সপিরিয়েন্সটা তো অন্যরকম। চলে যাবে, আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, তার কিছু প্রশ্ন নিবো আজকে আসলে, স্যার আমরা আসলে অনেক প্রশ্ন করতেছি, কিছু প্রশ্ন নিবো। শব্দটা কোথেকে আসতেছে, একটা শব্দ আসতেছে, আমি জানি না কোথেকে একটা শব্দ আসতেছে, এটা মনে হয় আশরাফুল ভাই এখান থেকে আসছে, উনি ব্যাপার করে আসলে হবে। স্যার আপনাকে অনেক প্রশ্ন আসছে ইতিমধ্যে, স্যার অনেক প্রশ্ন এসে আমি কিছু প্রশ্ন নেই স্যার। যেমন একজন প্রশ্ন করেছেন যে স্যার স্বাভাবিক সময় তো আমাদের অনেকে হাঁটা চলা করা হয় প্রয়োজনে, কিন্তু এখন বাড়িতে বসে থাকতে হচ্ছে, নিজেকে ফিট রাখতে এই সময় কি করা যেতে পারে? প্রথমত হচ্ছে এখন আমি কিন্তু মানে গত শুক্রবার থেকে আমি আউটডোরে যাচ্ছি, হ্যাঁ আমি আউটডোরে যাচ্ছি, এবং আমি গত শুক্রবার আমি 70 কিলো সাইক্লিং করেছি। তো এবং আমি আজকে বাদে অন্যান্য প্রতিটা দিন কিন্তু আমি রানিং করতে বেরিয়েছি বা হেঁটেছি, ব্যায়াম করতে বেরিয়েছি। তো এখন বলবো যে এই লকডাউনের যে সময়টা আপনারা পার করে এসেছেন, এখন আপনারা চাইলে যে আপনারা একটা মাস্ক পরে, হ্যাঁ মাস্ক পরে আপনারা, এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে, হয়তো 6 ফিট দূরত্ব বজায় রেখে, সকাল টাইমটা ফাঁকা থাকে, সো আপনারা বাইরে বের হবেন, হ্যাঁ, এবং আমরা অনেককে দেখেছি যে মোটামুটি নিরাপদ দূরত্ব রেখে ওনারা কিন্তু যাচ্ছেন এবং ব্যায়াম করছেন। সো এখন কিন্তু আমার মনে হয় ঘরে বসে থাকতেই হবে, এই জিনিসটা নেই, যেখানে আপনার গরুর হাটে হত মানুষ যাচ্ছে, যেখানে আপনার শপিং মলে গিয়ে হুড়াহুড়ি করছে, সেখানে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি বাইরে যাবেন, হ্যাঁ, তবে হ্যাঁ ভোরে যাবেন, খুব ভোরে যাবেন, এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে ব্যাপার। আর অবশ্যই মাস্ক পরে যাবেন। তো যে এই এইটা হচ্ছে এখন ফিটনেস থাকার উপায়। আর আমি কিন্তু একদম লকডাউনের শুরুতে, আমি কিন্তু একদম লকডাউনের শুরুতে আমি ঘরে বসে ব্যায়াম করে দেখিয়েছি, এবং অনেকে বলছে যে ডাক্তার কেন ব্যাঙের মতো লাফায়, হ্যাঁ তা ওরা তখন বোঝেনি যে ওরা ভাবছে যে কি আমি যখন করোনার শুরুতে যখন লাইভে এসে ব্যায়াম করি, তখন তারা অনেকে নেগেটিভ কমেন্ট করেছে, বলেছে যে উনি কেন ব্যায়াম করতেছে, উনি কেন লাইভে এসে লাফাচ্ছে, এখন মানুষ করোনার সিজন, এখন মানুষ খুব বাজে অবস্থার মধ্যে আছে। তো মানুষ তখন বোঝেনি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া কেউ সুস্থ থাকতে পারবে না আলটিমেটলি, তখন কিন্তু মানুষ বোঝেনি। তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সর্বপ্রথম এবং একমাত্র যদি ধরা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডাবল সাউন্ড আসছে, আমি জানি না কোন জায়গা থেকে আসছে, মনে হচ্ছে ফিজিক্যাল মাইক্রোফোনে, আপনার মাইক্রোফোনে মানে একটু স্যার মনে হচ্ছে, আমার মাইক্রোফোনটা চেঞ্জ করেছি ফাঁকে স্যার। আচ্ছা এখন আপনার এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে, হ্যাঁ আচ্ছা সরি ফর ডিস্টারবেন্স। তো এই জন্য বলতেছি যে আমাদের যদি লাইভে না এসে, হ্যাঁ আমি যদি ব্যায়াম না করতাম, তখন কিন্তু মানুষ বুঝতো না যে ঘরে বসে অল্প জায়গায় অল্প একটু জায়গা থেকে আমরা সুস্থ থাকতে পারি, খুব সামান্য একটা জায়গার দরকার, আমার কিন্তু খুব বেশি জায়গার দরকার হয় না।
তো আমি খুব অল্প জায়গার ভিতরে কিন্তু আমি অ্যাক্টিভিটি করতে পারি, যেমন জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো। হ্যাঁ, তারপর আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো যেভাবে আমরা করি, আমরা কিছু না পারলাম তো ছোটবেলায় যে পিটি প্যারেড গুলা করেছিলাম, স্কুলে যে ড্রিল গুলা শিখেছিলাম, সেগুলোও করতে পারি। ইউটিউবে এই ব্যাপারে অনেক ভিডিও দেওয়া আছে, এবং আমি নিজে ইউটিউবে এসে এসে ফেসবুকে এসে এসে অনেক ব্যায়াম করে দেখিয়েছি। খাটের মধ্যে বসে থেকে, যে কেউ খাট থেকে নামতেও যার কষ্ট হয়, খাটের মধ্যে বসে থেকে কি করে ব্যায়াম করা যায় সেটা দেখিয়েছি। যে যারা খাট থেকেও নামতে চাইবে না, যে খাটের ভিতর বসে বসে ব্যায়াম করো, সহজ ব্যায়াম সবাই করতে পারে এরকম। তো এই জন্য আমার মনে হয় কি, আপনাদের প্ল্যানিংটা খুব দরকার, যে আপনি আসলে কি অ্যাক্টিভ থাকতে চান, আপনি আসলে কি সুস্থ থাকতে চান, আপনি কি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুলেট প্রুফ করতে চান, যাতে করে করোনা হোক বা যে কোনো সমস্যা হোক, হ্যাঁ, আপনি যেন কখনো অসুস্থ হয়ে না পড়েন, বা অসুস্থ হলেও আপনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন কোনো রকম ড্যামেজ ছাড়া। তো এই জন্য বলবো যে আপনাকে প্ল্যান করতে হবে, আপনাকে যে হ্যাঁ আমি এই সময়টা ঘুমাবো, অর্থাৎ আর্লি ঘুমাতে যাবো, সকালে উঠবো, উঠে ব্যায়াম করবো, রোদ্রে যাবো, বাইরে যাবো, হ্যাঁ যদি বাইরে যেতে না পারেন ঘরে ব্যায়াম করবো। অনেকের ঘরের ভিতরে রোদ আসে, হ্যাঁ ওই জায়গাটায় আপনি ওই যে সময়টা রোদ আসে সেই সময়টা ওখানে আপনি থাকার চেষ্টা করবেন। তো আমার মনে হয় এইটা একটা প্ল্যানিং এবং সিদ্ধান্তের ব্যাপার। তো যদি কেউ প্ল্যান করে সিদ্ধান্ত নেয় অবশ্যই সে পারবে। ওকে, চমৎকার বলেছেন এই করোনার সময় আসলে কিভাবে ফিট থাকা যায়। আর সাহুল ভাই আপনাকে বলি যে কিছু প্রশ্ন এসেছে ঘুম নিয়ে, স্যারের কাছে প্রশ্নটা এসেছে, যারা অনেকে অতিরিক্ত ঘুমায়, আবার অনেকে ঘুম আসে না, বা আমি জানি খেলোয়াড়দের কিছু রুটিন মেনটেন করে চলতে হয়, সকাল আর্লি আর্লি টু বেড আর্লি টু কি বলে একটা কথা আছে না, যে দ্রুত বেড়ে যাও দ্রুত ঘুম থেকে ওঠো। আর সাহুল ভাই আপনি কি হ্যাবিটটা মেনটেন করেন কিনা, সকাল সকাল ঘুমে যাওয়া, ঘুমিয়ে যাওয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা? এটা আসলে এখন সম্ভব হচ্ছে না, কারণ এখন যেহেতু আমার নতুন একটা বেবি রয়েছে, খেলার সময় এটা হয়, যখন খেলার মধ্যে থাকি তখন তো আর্লি শুয়ে যেতে হয়, আর্লি উঠতে হয়, যেহেতু এখন একটা অবসরের মধ্যে, তো এখন হয়তো একটু লেট করেই ঘুমাচ্ছি আর একটু লেট করে উঠি। আপনার প্রচুর ফ্যান যারা জানতে চায় যে আশরাফুল ভাই এই মুহূর্তে কি করে, সে কি খেলাধুলার মধ্যে আছে কিনা, এটা প্রশ্ন আসলে আরো আগেই ছিল, করোনার আগেও ছিল, এখনো আছে, যদি আপনি মাঝে মধ্যে ফেসবুকে এসে বলেছেন, এখনো প্রচুর প্রশ্ন আছে, ভাইয়া কি করছে এই সময়টা, সে খেলাধুলার মধ্যে আছে কিনা, বাসায় প্র্যাকটিস করছে কিনা, সবাই আপনাকে মাঠে দেখতে চায়, আপনি কি খেলাধুলার মধ্যে আছেন কিনা, প্র্যাকটিসের মধ্যে আছেন কিনা আসলে আশরাফুল ভাই? এই সময়টা আসলে যেটা বললো যে আসলে ডিস্টেন্স দূরত্ব রেখে আমরা সব কাজই করতে যাই, কিন্তু ফিটনেস বলেন বা অন্য অন্য কাজের সময় আমরা বলি যে যাব না, এইটা হয় আর কি, আমাদের আমাদের কালচারে এটা হয় যে আপনি অন্য কাজ করতে যাবেন সমস্যা নাই, কিন্তু নিজের কাজের জন্য বলুন যে এখন বাইরে যাওয়া যাবে না। এইটা তো আমি যেটা করেছি, শুরুর দিকে আমি রাতের বেলা এশারের নামাজ পড়ে এক দেড় ঘন্টা হাঁটতে যেতাম রাস্তায় মাস্ক লাগিয়ে, কারণ রাস্তা তখন খালি থাকতো, এই এই জায়গায় আমার এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটা হয়ে যেত। আর আসরের নামাজের পরে আমি আমার বাসার ছাদে আমি ক্রিকেট খেলতাম আর কি, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার মেয়ে, আমাদের বাসার আরো কয়েকজন বাচ্চা ছেলে আছে, ওদের নিয়ে আমি ক্রিকেট খেলে সময়টা কাটাতাম। তো এইভাবে আসলে সময়টা, আর খাবারের খাবারের বিষয়টা, এক বেলা হয়তো বা খাচ্ছি ভালো, আরেক বেলা কম খাওয়ার চেষ্টা করছি, এইভাবেই ফিটনেসটা ধরে। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আপনার কোন বিশেষ পরামর্শ থাকলে স্যার? আসলে আশাউল ভাই এখান থেকে আসতেছে, তারপর আমরা কন্টিনিউ করি স্যার। তো প্রথম হচ্ছে যে খেলোয়াড়দের আসলে মাইকটা মিউট করে রাখো আসলে। হ্যাঁ, খেলোয়াড়দের জন্য আমি পরামর্শ আসলে দেওয়ার কিছু রাখি না, কারণ হচ্ছে যে তারা এমনিতেই যথেষ্ট স্বাস্থ্য সচেতন এবং তারা সবসময় অ্যাক্টিভিটি করে, ফিট থাকার চেষ্টা করে। কিন্তু আমি কিছু ভুল ধারণা দেখতে পেয়েছি, সেটা প্রফেশনাল খেলোয়াড়দের ভিতরে হয়তো না, কিন্তু যারা আমরা অনেকে রানিং করি, খেলাধুলা করি, আমাদের একটা ধারণা কি যে আমি যেহেতু এত পরিশ্রম করি, এত ক্যালোরি বার্ন করি, আমি যা ইচ্ছা তাই খেতে পারি। হ্যাঁ, এটা একটা মারাত্মক ভুল ধারণা, এটা খুবই মারাত্মক ভুল ধারণা, কারণ আমরা অনেক সময় দেখেছি যে রানিং এ গিয়েছে, সে আইসক্রিম খাচ্ছে, সে একদম মানে আনহেলদি ড্রিঙ্কস গুলো খাচ্ছে, যেমন গ্লুকোজ গুলো খাচ্ছে, কিছু পাওয়ার জেল নিচ্ছে, যেগুলো সম্পূর্ণ আনহেলদি, এগুলো খুব ইনফ্লামেটরি।
তো এই জিনিসটা না অনেকে বুঝে না, এবং অনেকে যে প্রোটিন শেক টেক নেয় অনেকে জানে না যে আসলে প্রোটিন শেকটা কিসের জন্য ব্যবহার করে, এনার্জিটা কোত্থেকে পায়। তারা ভাবে যে আমি যদি দামি একটা প্রোটিন শেক নেই এটা আমাকে মানে হেলদি রাখবে, এটা আসলে এই যে ভুল ধারণা কিছু আছে। তো আমাকে আমি যেটা খেলোয়াড়দের জন্য বলছি বা যারা অ্যাক্টিভিটি করেন, যারা রানিং করেন, সাইক্লিং করেন, সবার জন্য একটা পরামর্শ যে আপনি অ্যাক্টিভিটি করেন এটা খুবই ভালো, বাট ওভার ট্রেনিং করবেন না। একটা ট্রেনিং এর একটা সিস্টেম আছে, আমি একটা ট্রেনিং করে ধীরে ধীরে আমি নিজেকে প্রোগ্রেস করব। আমার হঠাৎ করে আজকে আমি যেমন আমি আজকে প্রথম জীবনে দৌড়াতে বেরোলাম যে আজকে আমার হাফ ম্যারাথন দৌড়াতে, এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো হবে না, আপনি ইঞ্জুরি হয়ে যাবেন এবং আপনার ট্রেনিংটা ওখানেই শেষ হয়ে যাবে। অনেকে জিমে যায় গিয়ে তারা প্রথম দিনেই তো আসলে প্রথম দিনে অনেক কিছু করা যায় কিন্তু তারপরে কিন্তু 7 দিন বিছানায় শুয়ে থাকতে হয়, কারণ তারা তারপর বুঝেছে তারা উঠতে পারতেছে না, বসতে পারতেছে না, বাথরুমে বসতে কষ্ট হইতেছে, হাঁটতে কষ্ট হইতেছে। তো তো এরকম আর কি। তো আমরা অনেক সময় মজা করতাম বুঝছেন, যে জিমে দেখতাম যে নতুন কেউ আসলে ওরে বলতো হ্যাঁ এইটা করো ওটা করো। তো এরপরে পরে লাস্টে যাওয়ার সময় বলতাম ভাই এক সপ্তাহ রেস্ট নিও, হ্যাঁ, কারণ এ হচ্ছে অবস্থা। তো আমাদেরকে কয়েকটা জিনিস ওভার ডুইং করতে গিয়ে, এবং অনেকে ট্রেনিং বুঝে না, না বুঝে ট্রেনিং করতে যায়, বুঝতে পারছেন? তো অনেকে দৌড়ানোর যে মেকানিক্স আছে, দৌড়ানোর একটা পোশ্চার আছে, এই জিনিসটা বুঝে না, না বুঝে সে দৌড়ায় এবং ইঞ্জুরি হয়ে যায়। তো আমি বলবো যে এটা মেকানিক্সগুলো ঠিক রাখতে, আপনি রানিং করেন, সাইক্লিং করেন, যাই করেন, সেটা মেকানিক্স ঠিক রাখতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য, ফুয়েলের বিষয়টা অনেকে বুঝে না যে আসলে আমরা কোন সময় কোন ফুয়েলটা বডি ব্যবহার করে। যেমন এখানে আশাবুল ভাই আছে, তো আমি আশাবুল ভাইকে উদ্দেশ্য করেই বলছি যে জাতীয় দলের একজন, নাম বলবো না, তো আমার সঙ্গে ওদিন কনসাল্ট করলেন আর কি। হ্যাঁ, তো কনসাল্ট করার পরে আমি যখন জিজ্ঞেস করলাম যে আসলে আমরা কখন কোন ফুয়েলটা ব্যবহার করি, এই ব্যাপারে কি আপনাদের মানে ট্রেইনার বা নিউট্রিশনিস্ট বা কিছু যারা আপনাদেরকে ট্রেনিং এর সঙ্গে জড়িত তারা কি কোনো ধারণা দিয়েছেন? পরে উনি বললেন যে না এই বিষয়টা তো আমরা জানি না, তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি আজকে বলছি আর কি। সেটা হচ্ছে যখন আমরা হাই ইন্টেন্সিটি ট্রেনিং করি, অর্থাৎ আমার হার্ট রেট 170 উপরে যায়, 180 হয়ে যায়, যখন হিটটা করি, ওই সময় আমার ফুয়েলটা ব্যবহার হয় হচ্ছে গ্লুকোজ। তার মানে আপনি যদি সুগারি খাবার গুলা না খান, যেমন আপনার আম না খান বা কাঁঠাল না খান, কলা না খান, খেজুর না খান, আমি হেলদি অপশনের কথা বলছি, হ্যাঁ, যদি ওই সময় না খান তাহলে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, মানে আপনি বেশিক্ষণ স্ট্যান্ড করতে পারবেন না, মানে আপনি এরপর মাথা ঘুরে পড়ে যাবেন অথবা স্টপ হয়ে যেতে হবে। আর যখন আমরা লো ইন্টেন্সিটি মিডিয়াম ইন্টেন্সিটি ট্রেনিং গুলা করি, অর্থাৎ আমার যখন অ্যারোবিক্স ট্রেনিং গুলা করি, আমার হার্ট রেট যখন 135-140 এটা নিচে থাকে, তখন আমার বডি মেইনলি ফ্যাট কে ব্যবহার করে এবং অক্সিজেন কে ব্যবহার করে। হ্যাঁ, তো এই জন্য তখন আমার কিন্তু বডিতে ফ্যাট বার্ন হয়। এই জন্য আমি বলেছি যে যদি খালি পেটে আমি ট্রেনিং করি তাহলে আমার বডিতে ফ্যাট বার্নিংটা ভালো হয়, কারণ ওই সময় আমার বডিতে গ্লুকোজ থাকে না, আমার বডিতে ইনসুলিন লেভেলটা কম থাকে, যার ফলে আমি সোললি ফ্যাটকে বার্ন করছি। এই জন্য মানে এমটি স্টমাকের ট্রেনিং এখন বিশ্বে অনেক জনপ্রিয়, ফাস্টিং এর ভিতরে ট্রেনিং, যে আমি যখন খেলতে যাব তখন আমার মানে এনার্জি পুরো থাকবে, আর আমি যখন ট্রেনিং পিরিয়ড গুলাতে দুটো সেকশনে ভাগ করব। যেমন আমি সকালবেলাতে যখন ট্রেনিং করতে গেলাম, খালি পেটে গেলাম, আমি তখন অবশ্যই হাই ইন্টেন্সিটি ট্রেনিংটা করব না, কি করব, মডারেট ইন্টেন্সিটি ট্রেনিং, মানে অ্যারোবিক জোনে করব। এই জোনটা অনেকে বুঝে না যে আসলে কোন জোনে কোন ফুয়েলটা বডি ব্যবহার করছে। তো অ্যারোবিক জোনে, অর্থাৎ আমার বডিটা বয়স থেকে আমি যদি ধরেন 180 থেকে আমার বয়সটা বিয়োগ দিই, হ্যাঁ, ধরেন 180 থেকে আপনি 180 এখান থেকে যদি আপনার বয়সটা বিয়োগ দেন, যে আপনার বয়স কত ইয়া ভাই? আশাফুল ভাই, না না আশাফুল না, আপনাকে বলছি আপনার বয়সটা কত? আমার 31 পা দিয়েছি। ওকে, 30 ধরলাম, তার মানে আপনার অ্যারোবিক জোন হচ্ছে 150 এর নিচে আপনার হার্ট রেটটা রাখতে হবে, মানে 180 থেকে আপনার বয়সটাকে বিয়োগ করবেন। তা এটা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু উন্নত করা যায়, বুঝতে পারছেন? তো এই এখানে যদি আপনি থাকেন এটার নিচে, তাহলে আপনার ফুয়েলটা ফ্যাট হলো আপনার 75% বার্ন হবে। এটা কেন বলছি, কারণ আপনি ট্রেনিং এর সময় কিভাবে খাবার খাবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো 75% ফ্যাট বার্ন হবে আপনার, 25% গ্লুকোজ বার্ন হবে। হ্যাঁ, তো তার মানে আপনার যতক্ষণ বডিতে ফ্যাট আছে আপনি ততক্ষণ লং স্ট্যান্ডিং, এবং এটা অবশ্যই অক্সিজেনের উপস্থিতিতে হয়, হ্যাঁ, এটা অক্সিজেনকে আমি ব্যবহার করতে পারি। আর যখন আপনি আপনার 220 থেকে যদি আপনার বয়সকে বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 220 থেকে বয়স বিয়োগ করলে কত, 190, তার মানে আপনার হাইয়েস্ট হার্ট রেট হচ্ছে 190, যে হাইয়েস্ট হার্ট রেটে আপনি যদি থাকেন, এটা হার্ট রেট ট্রেনিং বলে। তো আপনি যদি মনে করেন 170 থেকে 190 এর ভিতরে দৌড়ান, তখন কিন্তু বডি অ্যানারোবিক জোনে রান করে, অর্থাৎ তখন আপনার ফুয়েল হিসেবে ব্যবহার হয় সুগার বা গ্লুকোজ বা শর্করা,
এবং তখন অক্সিজেনের অনুপস্থিতি হয়, যার ফলে আপনার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো অনেকে এই জিনিসটা না বোঝার কারণে দেখা গেল মাসেল ক্রাম্প করছে, হ্যাঁ সে হয়তো অনেক স্পিডে দৌড়াচ্ছে, সে খেয়াল করে নাই যে তার হার্ট রেট অনেক বেড়ে গেছে, সে হয়তো সুগারটা ওইভাবে নেয়নি, সে তখন দেখা গেল হয় তাকে ল্যাকটিক থ্রেশহোল্ড আঘাত করছে, অথবা মাসেল ক্রাম্প করছে, অথবা তার ফুয়েল শেষ হয়ে গেছে, অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। তা আমি বলবো যে এই জিনিসটা যেন সবাই বুঝে যে কখন কোন ফুয়েলটা আমি ইউজ করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। চমৎকার বলেছেন তার খাদ্য খাবার নিয়ে, ফিটনেস নিয়ে। আশরাফুল ভাই একটা প্রশ্ন আসছে এটার সাথে খাবার রিলেটেড, আপনার বাসায় শচীন টেন্ডুলকার এসেছিল, শচীন টেন্ডুলকার আপনার বাসায় যখন এসেছিল কি দিয়ে তাকে খাইয়েছিলেন আসলে, খাবার দাবার মেনুতে কি রেখেছিলেন আসলে, শচীনের সাথে সেদিন কি কথা হয়েছিল, এই প্রশ্ন আজকে অনেকে করেছে আমাকে, বলার জন্য আমি আজকে বললাম আর কি আপনাকে। আমি খুব ভাগ্যবান যে টেন্ডুলকার এই বাসায় এসেছিল, আমি যে বাসাটা এখন আছি, যদিও ওই সময় আমার এই বাসাটা পুরো কমপ্লিট হয়নি, আমরা তখন দোতলায় ছিলাম, দোতলায় এসেছিল। তো জাহাঙ্গীর যেটা বলছে যে খাবারের বিষয়টা, টেন্ডুলকারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, তো ও এক সময় যা পায় তাই খায়, আরেক সময় সারাদিনে একটা রুটি খায়, তো এই কারণেই তাদের ফিটনেসটা সবসময় এক লেভেলই থাকে। তো লাকি যে আমার বাসায় যেদিন এসেছিল সেদিন ও যতগুলো আইটেম করা হয়েছিল, আমার ফেভারিট চালের রুটি, গরুর মাংস, মুরগির মাংস, তারপর আপনার চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তারপর আপনার আর কি ইলিশ মাছ, যা যা করা যায় সবগুলাই করা হয়েছিল। এবং জাহাঙ্গীর ভাই বিশ্বাস করবেন সবগুলো আইটেম সে ট্রাই করেছে, সবগুলো আইটেম একসময় সারাদিন একটা রুটি খাই, আরেক সময় তুমি আমাকে যা দিবা তাই খাই, তো এখন আমার ওই সময় তুমি যা দিবা আমি তাই খাবো। তো আমরা খুব খুব হ্যাপি হয়েছিলাম যে না ও সবগুলো আইটেমই খেয়েছেন, আর দুই ঘন্টা ছিল, দুই ঘন্টাই ভাই এত, এরকম মানুষ আসলে লাইফে আমি দেখি না যে এত বড় প্লেয়ার আর এত নরম মানুষের সাথে ব্যবহার বলেন, অন্যরকম মানুষ আসলে, এটা চিন্তা করা যায় না। তো এটা আমি নিজের অনেক ভাগ্যবান মনে করি যে বাংলাদেশে কোনো ক্রিকেটার, একটা ক্রিকেটারের বাসায় এসেছিল, আমি যখন আজকে পোস্ট দিলাম যে আমার পেজ থেকে যে আশরাফুল ভাইয়ের সঙ্গে লাইভ, মানে বিশ্বাস করবেন না, মানে দর্শকরা মানে আমার যারা ফলোয়ার আছে ওরা এত খুশি এবং সবাই এত পজিটিভ মন্তব্য করছে, এত ভালো ভালো মন্তব্য করছে, আমার মনটা আসলে ভালো হয়ে গেছে যে না আসলে মানুষের যে বললাম না অন্তরে স্থান করে নিয়েছে আশরাফুল। মানে এর সত্যি কথা, এখন এত বছর হয়ে গেছে মানে বিশ্বাস করেন ঢাকার পরে যে জায়গায় যায় এখনো মানুষ জানতে চায় আসলে আশরাফুল ভাই কি করছে, কবে দলে আসবে, মানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ফার্স্ট আইকন যাকে বলি আর কি আমরা। আশরাফুল ভাই প্রশ্ন আসে প্রশ্ন নেই, যেমন রাফসান একটা প্রশ্ন করেছে ভাই, আপনার করা সেঞ্চুরি এখনো সবচেয়ে কম বয়সে করা রেকর্ড ধরে রেখেছে, আপনার অনুভূতি কেমন আসলে যে এখনো সেই রেকর্ডটা অক্ষুণ্ণ আছে, সেটা ফিলিংসটা কেমন কাজ করছে আসলে? এটা তো আসলে খুবই ভালো লাগে, যেহেতু বাংলাদেশের হয়ে আমি করেছিলাম ইয়াংগেস্ট সেঞ্চুরি রেকর্ড অক্ষুণ্ণ আছে, তা আমার বিশ্বাস যে এই রেকর্ডটা হয়তো বা আমাদেরকেই ভাঙবে, আর আমার মনে হয় আসলে এশিয়ার ক্রিকেটারই হয়তো বা ভাঙবে, কারণ বিশেষ করে এশিয়ার বাইরের টিম গুলাতে ন্যাশনাল টিমে চান্স পাওয়াটা ডিফিকাল্ট, ওদের ওইখানে কালচারটা একটু ডিফারেন্ট, ওরা এত অল্প বয়সে সুযোগ পায় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমাদের দেশে এশিয়ার মধ্যে আমরা বেশি ট্যালেন্টেড ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়, তো এখনো যেহেতু 19 বছর হলো রেকর্ডটা এখনো আছে, তো ভালো তো লাগে ডেফিনেটলি, এটা তো বলে বোঝানো যাবে। আপনি তো ইয়াং স্টার কথা বলেন, আপনার কাছে মানে বর্তমানে ইয়াং স্টারদের মধ্যে কাকে বেশি ভালো লাগে, সেটা বাংলাদেশ হতে পারে বাংলাদেশের বাইরে যদি বলেন, ইয়াং দের মধ্যে আপনার কাকে বেশি প্রমিসিং মনে হয়, ভালো করে মনে হচ্ছে ইয়াং দের মধ্যে? এখন তো আমাদের আমি বলবো যে আন্ডার 19 টিম তো অসাধারণ পারফরম্যান্স করে আসলো সাউথ আফ্রিকাতে, ওয়ার্ল্ড
বের হলাম আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, এটা তো বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। ওই টিমের সবাইকে আমি বলবো যে তাদের ফিউচার খুবই ব্রাইট, আর দ্বিতীয় আমি বিশ্বাস করবো যে ওরা যেন অ্যাটলিস্ট আরো 4-5 বছর পরে এই দুটোই যেন আসছে আর বাংলাদেশ ক্রিকেট সার্ভিস দিতে, এখনই যেন ওদের নিয়ে আমরা চিন্তা না করি, আরো ফিল হয়ে যেন আসে। আর এখনকার ইয়াং অনেকগুলা, যেমন লিটন সোমরা তো 5-6 বছর এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু ওরাও কিন্তু ইয়াং, ওদের বয়স কি করছে এখন 26-27। তো ক্রিকেটে কিন্তু আপনার যত বয়স হবে ব্যাটসম্যানদের ততই এক্সপিরিয়েন্স, ততই খেলা সুন্দর হয়। তো আমি মনে করি যে আমাদের এখন ইয়াং প্লেয়ারগুলো, নাইম শেখ বলেন, মেহেদি হাসান মিরাজ, তারপর নাইম হাসান, তারপর লিটন সৌম্য, মুস্তাফিজ, ওরা অনেক আর নেক্সট 15-20 বছর ওরাই থাকবে। আমাদের আমি মনে করি যে আমাদের রাইট ট্র্যাকই আছে, আমরা বাংলাদেশ ঠিক রাইট ট্র্যাকই আছে। এই কারণে আমাদের কিছু কিছু সিলেক্টিভ প্লেয়ার তৈরি করা উচিত যে না এই ছেলেদের নিয়ে আমরা টেস্ট ক্রিকেট আগাবো, কারণ ওরা একটা গ্যাপ পাবে। এইভাবে হলে তাহলে আমার মনে হয় যে আমাদের তিনটা ফরম্যাটকে আমরা ভালো করব। চমৎকার বলেছেন দর্শক, আপনারা দেখছেন পাওয়ার পেপে তিনি স্পোর্টস টক। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহাঙ্গীর কবির, লাইভ স্ট্রিম মডিফায়ার। আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। আমি স্যার দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এসে, একজন যেমন করেছে আশিক, যে ফাস্ট বোলারদের আসলে বোলার হওয়ার জন্য কি ধরনের এক্সারসাইজ গুলো করা উচিত, আর আরেকটা প্রশ্ন এসে একটু আগে দেখলাম খুব রিকোয়েস্ট করে বলতেছিল যে আপনার যে কে2 ডায়েট যে প্রসেসটা বা ফর্মুলাটা করতে গিয়ে কারো কারো হয়তো পা ব্যথা বা পেইন ফিল করছে, এক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, প্রথমে তো হচ্ছে আগে কিটোটা নিয়েই বলি, যে কিটোটা যদি ভুলভাবে কেউ করে তাহলে তার প্রবলেম হবে। তো আগে আসলে কিটোটা অনেকে জানে না, বুঝে না কিটো জিনিসটা আসলে কি। যেমন একটু আগে আমাদের আশরাফুল ভাই যেটা বললেন যে আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন তাহলে সেটা আপনি অটোমেটিক কিটোতে চলে যাচ্ছেন, অর্থাৎ আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে। যেমন সচিন টেন্ডুলকার উনি কি করেছেন, উনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতেন, যে একদিন সারাদিন একটি রুটি খেয়ে আছেন, মানে কিছুই খান নেই সারাদিন উনি। তো ওনার এটা ফাস্টিং পিরিয়ড চলছে। তো ফাস্টিং পিরিয়ড করলে কি হয়, আমার বডিতে যে জমে থাকা চর্বি আছে সেই চর্বিটা ভেঙে আমি শক্তিটা পাই। এই যেই শক্তিটা পাই যে উৎস, তার নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট, এটা একটা কিটোন বডি। তো এই জন্য সারা বিশ্বে এটাকে বলে কিটো ডায়েট বা কিছু। তা আসলে আপনি কোনো ডায়েট না করে কিটোতে চলে যেতে পারেন, যদি আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন তাহলে আপনি কিটোতে চলে যাচ্ছেন। এরপর আপনি খালি পেটে যদি ট্রেনিং করেন, হ্যাঁ যে একটু আগে বললাম অ্যারোবিক ট্রেনিং, তাহলে আপনি ফুয়েল হিসাবে কি ব্যবহার করছেন, আপনার জমে থাকা চর্বি ব্যবহার করছেন, সেইটাকে আপনি ফ্যাট হিসাবে, সেটা আপনার শরীরে যে কি হচ্ছে যে শক্তির উৎস হিসেবে সেটা ব্যবহার হচ্ছে, তাহলে আপনি কিটোতে চলে গেলেন। আর আপনি খাবারের সময় যেটা বললাম যে এখন আমরা শর্করাকে কমিয়ে দিব, অর্থাৎ আমরা শাকসবজি শর্করা হিসেবে ব্যবহার করবো। আমরা যে সবুজ শাকসবজি খাচ্ছি সবই কিন্তু শর্করা। তো সবুজ শাকসবজি যে আমরা খাচ্ছি বা টক ফলগুলো খাচ্ছি, এগুলো যখন খাবো, মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, তখন কিন্তু আমি যেহেতু শর্করাটা কম খাচ্ছি, সো বডি আপনার কিটোন বডি বার্ন করবে, অর্থাৎ আপনার ফ্যাট বার্ন করে বডি চলবে। তো এখন আসেন যে ব্যথা কেন হয়, অনেকগুলো কারণ, তার ভিতর প্রধান কারণ হচ্ছে অনেকে খালি মানে ব্যায়াম ট্যাম কিছু করে না, ওরা খালি ডায়েট করে, এটা গেল একটা। এরপর অনেকে কি করছে যে আমি যখন এমনভাবে খাবার খাবো যখন আমার বডিতে ইনসুলিন লেভেল কম থাকবে, যখন আমার বডিতে গ্লুকোজ লেভেলটা কম থাকবে, তখন বডি স্বাভাবিকভাবে বডি থেকে পানিগুলা বের হয়ে যায়। এই জন্য অনেকেরই দেখবেন যে প্রথম 7 দিনেই 4 কেজি কমে গেছে, বিকজ ওর পানিটা চলে গেছে, বেরিয়ে গেছে, জমে থাকা পানিটা বেরিয়ে গেছে। তো পানি একা একা বের হয় না, পানি বের হলে সেটা আমাদের শরীরের যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম এগুলো সব ইলেকট্রোলাইটস নিয়ে বেরিয়ে যায়। তো এর জন্য যারা এই জিনিসটা বুঝবে না, যেমন পানিতে লবণ মেশাতে হয়, আমি বলি হিমালয়ান রক সল্ট পানিতে মেশাতে হয়। আমি যখন ধরেন দৌড়াচ্ছি দৌড়ানোর সময় আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, ঘাম কিন্তু লবণাক্ত দেখবেন, তারপর আমার যে প্রস্রাব আমি করছি সবকিছু দেখবেন যে এগুলা কিন্তু বডি থেকে ইলেকট্রোলাইটস নিয়ে বেরিয়ে যায়। তো এখন আপনি যদি পর্যাপ্ত পানি খান,
হ্যাঁ, কিন্তু পানিতে কোনো যদি লবণ মেশানো না থাকে তাহলে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ আপনার যে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি হয়ে গেছে অথবা আপনার পটাশিয়ামের ঘাটতি হয়ে গেছে। তো এই জন্য আমাদের করতে হবে এটা কি করতে হবে যে পানিতে একটু লবণ মেশাতে হবে, হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা বলেছি, রক সল্ট, হ্যাঁ এটা। আর আমাকে ডাবের পানি খেতে হবে, ঠিক আছে, আমাকে এক্সারসাইজ করতে হবে, আমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, হ্যাঁ আমাকে ইয়োগা করতে হবে, মেডিটেশন করতে হবে, মানসিক প্রশান্তি। এই যে আশাফুল ভাই জানে যে ফোকাসিং কাকে বলে, ওই যে উনি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন মানে চিতায় মারতেছিল, হ্যাঁ তখন ওনাকে কিন্তু একটাই ফোকাস ছিল যে আমাকে এখন এই জায়গায় কিভাবে আমি এই পরবর্তী বলটা কি আসবে সেটা আমি কিভাবে খেলবো। প্লেয়ারকে দেখতেছিল যে ফোকাস করে যে সে কিভাবে বল করতে আসতেছে, সে কোন বলটা করতে যাচ্ছে, মানে যত বেশি আপনি ফোকাস থাকতে পারবেন, হ্যাঁ দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমরা বুঝি না অনেক সময়, আমরা মনে করি খালি খাওয়া একটা ব্যাপার, আসলে খাওয়া না, আপনাকে রোদ্রে যেতে হবে, দেখেন না গেলে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে, আপনি যদি ইয়োগা না করেন আপনার স্ট্রেচিংটা ভালো হবে না, এবং মাসেল ডেভেলপমেন্টের জন্য, ইঞ্জুরি ফ্রি থাকার জন্য, মাসেলকে ভালো রাখার জন্য স্ট্রেচিং লাগবে। যে আশরাফুল ভাইকে জিজ্ঞেস করেন যে সব সময় স্ট্রেচিং করতে হবে, আপনাকে একটা এক্সারসাইজ শুরু করার আগে যেমন আমার বডিকে ওয়ার্ম আপ করতে হবে, এবং এক্সারসাইজ শেষ করার পরে অবশ্যই তাকে স্ট্রেচিং গুলো করতে হবে। এবং আমরা দেখেছি না ওনারা কি করে, মাঝে মাঝে টেস্ট ক্রিকেটে কিছুক্ষণ ওই যে ব্যাট থেকে সরে দাঁড়ায় গিয়ে স্ট্রেচিং করে আসে একটু, হ্যাঁ কেন করে, কারণ এই যে একটানা সে দাঁড়িয়ে আছে, তো এটা স্ট্রেচিং করতে হবে, নাহলে মাসেল ব্যথা করবে। সো যারা ভুলভাবে করছেন, কোথাও না কোথাও ভুল হচ্ছে, হয় সে সূর্যের আলোতে যায় না, অথবা তার ঘুমের কোয়ালিটি ভালো নয়, সে 7-8 ঘন্টা ঘুমায় না, অথবা সে রাত জাগে, অথবা সে ব্যায়াম করছে না, অথবা সে ইলেকট্রোলাইট বুঝে না, অথবা সে পর্যাপ্ত সবুজ শাকসবজি খায় না। তো একটা লোক যদি সবকিছু বুঝে করে তাহলে তার কোনো প্রবলেম হবে না। এই জন্য বলবো যে আগে বুঝুন তারপর করুন, কারণ না বুঝে করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন এবং অন্যের ঘাড়ে দোষটা চলে আসবে, এটা খুবই কিন্তু দুঃখজনক, হ্যাঁ এবং এটাই হচ্ছে আসলে, হ্যাঁ এটাই হচ্ছে। আর ফাস্ট বোলারদের ট্রেনিং কিভাবে করে এটা তো আমি বলতে পারবো না, বিকজ আই এম নট এ ট্রেনার, এটা আশাফুল ভাই বলতে পারবে যে কিভাবে ফাস্ট বোলিং করে। আমি শুধু বলতে পারবো যে আপনি কিভাবে ফিট থাকতে পারবেন, ওজন কমাতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, সেগুলা। তো এটা আমার মনে হয় প্রশ্নটা আমাকে না করে আশাফুল ভাইকে করলে ভালো হবে। আমি অসংখ্য ধন্যবাদ স্যার, মানে আপনি আসলে যে ফিট থাকার কথা বলেন, আসলে ফিট থাকার অনেক কিছু, ফিট থাকলে আসলে আমার মনে হয় অনেক কিছু সম্ভব। আশাফুল ভাই স্যার যেমন আশাফুল ভাইয়ের অস্ট্রেলিয়াকে 100 রানের ইনিংসটার কথা বললেন, এটা তো চলে এসছে। আমি যদি আশাফুল ভাইকে একটা প্রশ্ন করি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 100 আর অভিষেক টেস্টের 100, দুটার মধ্যে কোনটাকে বাছাই করবে, বেস্ট কোনটা দুটার মধ্যে একটাকে বাছাই করতে বললে? আসলে দুইটা দুই ধরনের ফ্লেভার ভাই, কারণ ওইটা আমার ফার্স্ট ম্যাচ ছিল টেস্ট ক্রিকেটে, ওইটা ওয়ার্ল্ড রেকর্ড, ইয়াংস্ট টেস্ট সেঞ্চুরির রেকর্ড ওইটা। আর অস্ট্রেলিয়াটাও আমি বলবো যে ওইটাও বাংলাদেশের একমাত্র জয় অস্ট্রেলিয়ার সাথে এখন পর্যন্ত আমরা যতগুলো ম্যাচ খেলেছি, আর ওই সময় অস্ট্রেলিয়া টিমকে হারানো, ওভারঅল আর কি দুইটা দুই ধরনের ফ্লেভার, দুইটাই তো জয়, ওইটা অন্যরকম ফিলিং যে অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি। আরেকটা হলো আমার ব্যক্তিগত পারফরমেন্স, ওইটা একটা ব্যক্তিগত পারফরমেন্স ছিল, ওইটা দিয়ে আমাকে পরিচয় করিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে, বাংলাদেশকে পরিচয় করিয়েছে যে না বাংলাদেশে একটা ছেলে এসেছে, ওইটা একরকম ফিলিংস। আর জয়ের ফিলিংসটা তো অন্যরকম, যে আসলে ওই সময় অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের মাটি আর কি দেশের বাইরে ইংল্যান্ডের কন্ডিশনে ওইখানে ওদের হারাবো, হারিয়েছি, শুরু হয় অধিনায়ক হিসেবে দুইটা ফিলিংস যদি একটু শেয়ার করেন, একটু অভিষেক ম্যাচের আগের রাত আর হচ্ছে যখন অধিনায়ক হন, দুইটা মানে কখনো স্বপ্ন দেখেছেন বাংলাদেশ টিমের অধিনায়ক হবেন কখনো? এটা তো দেখেছি, বাংলাদেশ টিমের অধিনায়ক তো করব, এটা স্বপ্ন তো দেখেছি ডেফিনেটলি, কারণ আমি প্রচুর খেলা ফলো করতাম, সেই ফলো থেকে আমি যখন আমি নিউজিল্যান্ড ক্লেম টানা প্রায় 8 মাস ধরে ক্যাপ্টেন্সি করছে নিউজিল্যান্ড টিমের, স্টিভ বোয়া বলেন, রিকি পন্টিং, তাদের ক্যাপ্টেন্সি দেখেছি, তো ওদের ক্যাপ্টেন্সি দেখেই কিন্তু আসলে বাংলাদেশের সবাই সব ক্রিকেটার স্বপ্ন থাকে যে শুরুতে আমাদের সবারই স্বপ্নটা কি প্রথমে আমরা ওই ওই জায়গাটায় ঢুকতে চাই, তারপর ওইখানে বেস্ট পারফর্মার হতে চাই, এইভাবে এটাই কিন্তু একটা স্বপ্ন কিন্তু শেষ হয় না, একটার পর একটা একটার পর একটা হতেই থাকে। তো আমি যখন শুরু করেছিলাম, হ্যাঁ আমার স্বপ্ন
স্টুডেন্ট বাংলাদেশের নেতৃত্ব দিব এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু প্রথম ম্যাচ চান্স পাওয়ার, টেস্ট ম্যাচের চান্স পাওয়ার ফিলিংসটা একটু অন্যরকম, আর ফার্স্ট ম্যাচের ক্যাপ্টেন্সির ফিলিংসটা একটু আলাদা। কারণ যেহেতু আমি প্রায় 6-7 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তারপরে ক্যাপ্টেন হয়েছি, 6-7 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তারপরে আমি বাংলাদেশ টিমের নেতৃত্ব পেয়েছি। তো সেই কারণে একটু ডিফারেন্ট, ফার্স্ট ম্যাচটা বলবো যে অন্যরকম ছিল আর কি। আশরাফুল ভাই, আশরাফুল ভাইয়ের প্রিয় ক্রিকেটার কে? আমি তো আসলে আমার ছোটবেলা থেকে আমার বুলবুল ভাইয়ের আমি ওনাকে ফলো করতাম বাংলাদেশে। আমরা যখন শুরু করেছিলাম খেলা তখন তো আসলে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় নাই, তখন আমরা ICC লেভেলে খেলতাম, আর ওয়ান ডে ক্রিকেট 2 বছর পর পর খেলতো। তো তখন থেকে আসলে আমার বুলবুল ভাইকে ভালো লাগতো খেলা, এদের মানুষ হিসাবে আর দেশের বাইরে টেস্ট ক্রিকেটকে আমার খুব ভালো লাগে। আর পরে তো আস্তে আস্তে আসলে খেলা বোঝার পরে, খেলার পরে এক একজন খেলা ভালো লাগে, এক একজনের খেলা ভালো লাগে। ওকে, চমৎকার। দর্শক আপনারা দেখছেন পাওয়ার প্লে স্পোর্টস টক, আসলে আমাদের হাতে সময় খুব অল্প, আমরা অলরেডি প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, অনেক প্রশ্ন এসেছে। জাহাঙ্গীর স্যারের কাছে 2টা প্রশ্ন, পর আশরাফুল ভাইয়ের জন্য 2টা প্রশ্ন, অনেক প্রশ্ন এসেছে, তারপর আমরা ফ্রি হিটে চলে যাব। ইমাদুল ইসলাম লিখেছেন জাহাঙ্গীর স্যারের কাছে যে আমার মা একজন ডায়াবেটিস রোগী, শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত হাঁটতে পারে না, অন্য কোনো টিপস বা সাজেশন রয়েছে কিনা একটু জানাবেন। অবশ্যই, আসলে আমরা অনেকেই মনে করি কি যে হাঁটাই একমাত্র একটা ব্যায়াম, আসলে হাঁটা কোনো ব্যায়ামই না। মানে মানুষ হাঁটবে না কেন, তার 2টো পা আল্লাহ দিছে, সে তো হাঁটবে। হ্যাঁ, এটা আলাদা ভাবে ব্যায়াম কি করে হয়, সে তো স্বাভাবিকভাবে মানুষ হাঁটবে। তো আসলে আমরা দেখেছি ডায়াবেটিস হলে বলে হাঁটতে পারো, আসলে হাঁটাটা হচ্ছে অবশ্যই একটা ব্যায়াম, কিন্তু আপনার অনেক ব্যায়াম আছে। এই দেখেন আমি হাতটা ঘুরাচ্ছি, হাতটা মুট করছি, হ্যাঁ ঠিক এরকম আমি ঘাড় এরকম এরকম করছি, এরকম এরকম করছি, আমার প্রতিটা জয়েন্ট আমি মুভ করছি, আমার মাসেল, এই যে এই মাসেলটাকে আমি ব্যবহার করছি। ধরেন আমি একটু জাস্ট কিছু না, আমি একটা ধরেন এরকম একটা গ্লাস নিয়ে বা আমি একটা বোতল নিয়ে আমি এই যে এই মাসেলটাকে ব্যবহার করছি, হ্যাঁ উপরে নিচ করছি, সব কিছুই ব্যায়াম। সো ডায়াবেটিস রোগী হোক আর যে রোগী হোক, তাকে চেষ্টা করতে হবে একটু মুভমেন্ট করতে, তার জয়েন্ট গুলাকে মুভমেন্ট করাতে, তারপর তাকে এই যে মাসেল গুলাকে একটু ব্যবহার করতে, মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যতগুলা তার জয়েন্ট আছে সবগুলাকে সে নাড়াচাড়া করার চেষ্টা করবে। চেয়ারে বসে আছে, পাটা উপরে উঠাতে পারে, নামাতে পারে, উপরে উঠাতে পারে, নামাতে পারে, এই যে চেয়ার থেকে একটু উঠে দাঁড়াতে পারে, আবার বসতে পারে, উঠে দাঁড়া করতে পারে, আবার বসতে পারে, এই ধরনের আমি অনেকগুলা ব্যায়াম ভিডিওতে দেখেছি যে খাটের উপর বসে বসে যারা একেবারে অলস, যারা খাট থেকে নামতে পারছে না বা রোগের কারণে নামতে পারছে না, এরা যেন বিছানায় বসে ব্যায়াম করতে পারে। আমি এই জন্য নিজে বিছানায় বসে ব্যায়াম করে দেখিয়েছি যে এই ব্যায়াম গুলা সবাই করতে পারে। তো এই জন্য আমি বলবো যে আসলে আপনি ব্যায়ামটা অবশ্যই করতে হবে। তো ব্যায়াম কি আসলে, এটি আমরা অনেকে জানি না যে আপনার জয়েন্ট কে মুভ করানো, মাসেল কে কাজে লাগানো, মাসেল কে ব্যবহার করা, এটি হচ্ছে এক্সারসাইজ। তো এটাকে রিপিটেড করতে হবে। হ্যাঁ, আমি এভাবে কিছুক্ষণ করলাম, আবার কিছুক্ষণ পরে এভাবে করলাম, তো একটা সময় নিয়ে করতে হবে। আমি সকালে 45 মিনিট এটা করব। অনেকে আছে হাঁটতে পারে না, হাঁটতে পারে না সেটারও একটা রকম আছে যে কতখানি হাঁটতে পারে না, সে হয়তো 2 মিনিট তো হাঁটতে পারে, তো 2 মিনিট হাঁটুক, হেঁটে আবার 5 মিনিট বসে আরো 2 মিনিট হাঁটুক, দ্বিতীয় সপ্তাহে গিয়ে দেখবেন এই লোকটা 4 মিনিট হাঁটতে পারছে, চতুর্থ সপ্তাহে গিয়ে দেখবেন এই লোকটা 10 মিনিট হাঁটতে পারছে, এভাবে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু সে আলটিমেটলি হাঁটতে পারবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের বলছি যে শুধুমাত্র হাঁটাই একমাত্র ব্যায়াম তা না, আপনাকে সব ধরনের বডি মুভমেন্ট এবং যোগ ব্যায়াম আছে অনেকগুলা। যেমন আমরা বিশেষ করে যারা মনে করেন যে ব্যস্ত, তো এই যে আমি যে চেয়ারে বসে আছি, অনেকে দেখলাম এখানে প্রশ্নটা করেছেন যে যারা আমরা চেয়ারে বসে থাকি সারাদিন, তা আমি কি করি, আমি তো এজ এ ফিজিশিয়ান সারাদিন চেয়ারেই বসে থাকি, সারাদিনই তো রুগী দেখতে হয়। আপনারা আমাকে ফেসবুকে দেখতেছেন হয়তো এই এখনই না, কিন্তু সারাটা দিন আমি কি করছি, সারাদিন তো রুগী দেখছি সকাল থেকে পর্যায় পর্যন্ত, তো একটা না চেয়ারে বসে আছি না। এবং আপনাদেরকে আমি যাই না দেখানো গেলে আমি দেখাতাম যে এখানে আমার একটা এলিপটিক্যাল আছে, এই যে আমার এই বাম সাইড একটা এলিপটিক্যাল আছে, তা আমি কিছুক্ষণ রুগী টুগী দেখে যাই এলিপটিক্যালের মধ্যে যাই আমি একটু এক্সারসাইজ করি। হ্যাঁ, এলিপটিক্যাল আমার এই চেম্বারের পাশেই রাখা। তো এই জন্য বলবো ইচ্ছাটা হচ্ছে আসল, যে আমাকে কিছু একটা করতে হবে। আপনি 1 ঘন্টা পরে উঠে একটু স্ট্রেচিং করেন, 2 ঘন্টা পরে উঠে একটু স্ট্রেচিং করেন, কম্পিউটারে বেশিক্ষণ বসে থাকলে আপনি একটু ব্রেদিং এক্সারসাইজটা করেন, কারণ মাথাটা হ্যাং হয়ে যাবে। তো মাথাটাও তো বাবার একটা মানে কম্পিউটার, তাই না, ওইটা বেশ অনেকক্ষণ ধরে একটানা আপনি ব্যবহার করলে মাথাতে আগুন বেরোবে, গরম বেরোবে, তা আপনি কিছুক্ষণ একটু বিশ্রাম নেন, একটু
ব্রেদিং এক্সারসাইজ করেন, হ্যাঁ, আপনার ঘাড়ের কিছু ব্যায়াম করেন, আপনার শোল্ডারের কিছু ব্যায়াম করেন, আপনার ব্যাক মাসেলের কিছু ব্যায়াম করেন, এবং ইন্টারনেটে ভর্তি যে কিভাবে আপনি টার্গেট ধরে ধরে যে লো ব্যাক পেইন, ব্যাক পেইন, হ্যাঁ, গ্লুট মাসেল কিভাবে ব্যবহার করবেন, হ্যামস্ট্রিং কিভাবে ইনভলভ করবেন, বাইসেপস, ট্রাইসেপস, এভরিথিং ডিটেইলসে টার্গেট করে করে কিভাবে ব্যায়াম করবেন সব দেওয়া আছে। হ্যাঁ, একটু খালি সচেতন থাকলেই হয়, একটু খালি খুঁজলেই হয়, একটু খালি অল্টারনেট উপায়টা খালি খুঁজলে হয়। এই যে আমি একজন ডাক্তার, তা আমাকে এগুলো কে শিখিয়েছে? আমি আমার নিজের আগ্রহ থেকে শিখেছি। আর আল্লাহর রহমতে এখন অনেকে জাতীয় দলের অনেক ক্রিকেটার বলেন বা অন্যান্য যারা রানাররা আছেন, অথবা আপনার যারা মনে করেন যে শুটাররা আছেন জাতীয় টিমে, অনেকে কিন্তু আমার সঙ্গে পরামর্শ করেন, কিন্তু আমি তো এগুলোর কিছু ছিলাম না, তাহলে আমি কিভাবে হলাম এটা? বিকজ আমার এটাতে আগ্রহ আছে, আমি খুঁজেছি, আমি বোঝার চেষ্টা করেছি, এটা সম্পর্কে পড়াশোনা করেছি, জেনেছি। তো আমার মনে হয় আপনারা একটু ঘাটাঘাটি করেন, আপনারা একটু ট্রাই করেন, সবাই পারবে এটা। এটা এমন কোন রকেট সায়েন্স না। ওকে, চমৎকার বলেছেন স্যার। আসলে আমাদের আসলে সময় খুব স্বল্প স্যার, অনেক প্রশ্ন এসেছে, সব প্রশ্ন নিতে পারছি না। আশাবাবুর কাছে লাস্ট একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন নিবো, স্যারের কাছে একটা প্রশ্ন নিবো। একটু আগে সিয়া মানা হতে একটা প্রশ্ন করেছিল, আশাবাবু আপনার এই যে চিটং এ যে 158 এর যে ইনিংসটা খেলেছিলেন টেস্টে, সৌরভ গাঙ্গুলি বলেছিল তার দেখা মানে অনেকগুলো বেস্ট ইনিংসের মধ্যে একটা ইনিংস সেরা ইনিংস, ওইটা ফিলিংস যদি একটু শেয়ার করেন সংক্ষেপে। আর আর একটা প্রশ্ন করবো যে আশরাফুল, এটা হচ্ছে সাইড প্রশ্ন করেছে, আপনাকে দেখতাম বা আপনি কি হতেন? আসলে ক্রিকেটার না হলে আসলে কি হতাম আমিও জানি না। আমি যখন ক্রিকেট খেলা শুরু করলাম 95 এ রিটার্ন করে যখন আমি খেলাতে ঢুকলাম ক্লাস 7 এর পরীক্ষা দেওয়ার পরে, তারপরে আমার একটাই স্বপ্ন, একটাই ধ্যান, একটাই সবকিছু ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট। আর এটাতে টেস্ট খেলবো এটা কিন্তু ছিল না তখন, কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পাই নাই 95 এ, তখন আমরা ICC লেভেলে খেলি, ওয়ান ডেও খেলি দুই বছর পর পরে এরকম। তো আমার ওইসব চিন্তা ছিল না যে আমি বাংলাদেশ টিমে খেলবো, আমি জাস্ট খেলবো, ক্রিকেট খেলবো, এইটাই আমার একটা চিন্তা ছিল। তো লাকি যে আসলে আমি যখন শুরু করলাম, তারপরে তো 97 এ বাংলাদেশ ICC ট্রফি চ্যাম্পিয়ন হলো কেনিয়াকে হারিয়ে, তারপর ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হলো 99 এ, ওয়ার্ল্ড কাপে ভালো খেলার পরে আমরা টেস্টও পেয়ে গেলাম। আর আমি যখন ঢুকলাম, আমি বাংলাদেশের হয়ে সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে আমি বাংলাদেশ শুরু পেয়ে প্রথম টেস্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম। তো আমি ভাগ্যবান মনে করি নিজেকে। তো একটা এই কারণে আমি বলবো যে আমার লক্ষ্য একটাই ছিল, ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট। এর আগে একদম ছোটবেলায় তো মানুষের স্বপ্ন থাকে মাস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক কিছু ছোটবেলায়। যেমন আমার মেয়ে এখন বলে মাঝে মাঝে, তবে তো ও যখন যেটা মন চায় এটা বলে, এরকম ছিল। কিন্তু আমার একটাই লক্ষ্য ক্রিকেট। সেকেন্ড কোশ্চেন যেটা ইন্ডিয়ার সাথে মানে আপনি সৌরভ গাঙ্গুলি এটা নিয়ে একটা কমেন্ট করেছিলেন, হ্যাঁ, ওইটা সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, মুহূর্ত আমার জন্য, কারণ ওই টেস্ট ম্যাচের আগে টেস্ট ম্যাচ আমি 69 আউট ছিলাম, ওইটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিল। ওই ম্যাচের আগে টেন্ডুলকারের সাথে কথা বলেছিলাম যে আমার এভরি সিরিজে একটা ইনিংস ভালো হয়, পরের ইনিংস ভালো হয় না, তো এটা কেন? তো ও বলছিল যে আসলে তুমি যে ইনিংসটা ভালো খেলো, ফার্স্ট ইনিংসটা ভালো খেলার পরে ওরা তো তোমার অ্যাটাক, তুমি ওই অ্যাটাকে সাকসেস হয়ে যাও, পরে ওরা ভিডিও অ্যানালাইসিসে দেখে যে তুমি কোন জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, ওইটা নিয়ে তুমি কাজ করো না, এই কারণে ওই সিরিজটা শেষ হয়ে যায়। তো সাইড করার পরে আবার আমি এমএসএসে আমাদের খেলা চিটাগাংয়ে হায়দ্রাবাদ হোটেলে ছিলাম, আমি আবার টেন্ডুলকারের রুমে গেলাম যে সচিন ভাই, কারণ ও জানতো যে আমি ওর ভক্ত ছোটবেলা থেকে। তো বললাম যে আমি তো এখন একটা ইনিংস খেলে ফেললাম, তো এখন কি হবে? তো তখন ও বলতেছে যে তুমি এটা চিন্তাই করো না যে এক ইনিংস ভালো খেলছো এখন কি হবে, তুমি যাবা দেখবা আর খেলবা, পজিটিভ মাইন্ড নিয়ে খেলবা, নেগেটিভ চিন্তা করবা না। এমন হতে পারে যে তোমায়, আমি যেহেতু সাইড স্ট্রোক খেলতে পছন্দ করি কাট পুল, তো হয়তো তোমার জন্য পিছনে ফিল্ডার থাকতে পারে, তো তখন তুমি
না কইলো না মাইন্ডে যে আমি এটা মারবো না, আমি এটা করবো না, না জিনিস আনবো না, সব পজিটিভ যে আমি পিছে ফিল্ডার আছে, আচ্ছা আমি এখন এক খেলবো, আচ্ছা আমি এখন ছাড়বো, এই পজিটিভ ভাইব গুলো ব্রেনে ঢুকাবা। তো ওটা আমি 158 নট আউট ছিলাম, তো ওই ইনিংসটা আমি বললো যে আমার টেস্ট ক্রিকেটের সেরা একটা ইনিংস। আমি কেন আমার আমার কেন আমি বলবো যদি হয় আমি মনে করি যে ওই ইনিংসটা থাকবে অ্যাগ্রেসিভ ইনিংস এর মধ্যে। তো ওই টেন্ডুলকারের ওই কথাগুলো আমি মনে করি যে খুব উপকার হয়েছিল আমার, যে পজিটিভ ভাইব। আজকে আমি একটু লাকি, কারণ হচ্ছে আপনারা দুজন মানুষ, আমি সরাসরি রেসপেক্ট রেখে বলছি আমাদের সব ক্রিকেটারদের প্রতি, সবাইকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে, বাট আশরাফুল ভাইকে এখনো গ্রামের মানুষ ঢাকার বাইরে এখনো মুরব্বীরা সবাই চিনে, সবাই জানতে যায় আশরাফুল ভাই সম্বন্ধে। তো আমরা আসলে মন থেকে দোয়া করি, এবং অনেক প্রশ্ন এসে আশরাফুল ভাই ব্যাক করবে, আমরাও চাই আশরাফুল ভাই দ্রুত ব্যাক করুক। আমি একটা প্রশ্ন এবার আগে আশরাফুল ভাইকে বলতে চাই যে স্যারের কাছে আপনার প্রশ্ন থাকে, জানার থাকে যে আজকে স্যারকে পেয়েছেন ফ্রি প্রেসক্রিপশনে কি জানতে চাইবেন, স্যারের কাছে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? না আসলে যেটা আমি বলছি যে আমি যেইভাবে আমার ওয়েটটা কমিয়েছি, আমি কিন্তু পরে আমি স্যারের আগে জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও গুলো দেখলাম যে এক্স্যাক্টলি আমি সেই জিনিসগুলাই কিন্তু করেছি ওই 50 দিন পরে। আমি দেখলাম যে আমি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের ভিডিওটা আগে দেখি নাই, আমি যখন করতেছি পরে দেখলাম যে উনি সেম জিনিস বলছে যে ভাত রুটি খাওয়া বন্ধ করেন, খালি পেটে ট্রেনিং করেন। আমরা কিন্তু এই জিনিসগুলাই করেছি, আসলে নিজে না করলে এই এক্সপিরিয়েন্সটা হবে না, করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন। অনেক সময় হয়তো বা আপনি যেটা বললেন শুরুতেই যদি আমরা প্রথম দিনই সব ওয়েট নিয়ে ফেলি, পরে কিন্তু 7 দিন আসলে আর করতে ইচ্ছা করবে না, ব্যথা হয়ে যাবে, তখন বলবে যে দূর ওই কি বলতেছে, এটা বাজে কথা বলতেছে। তো অতএব শুরুতে আস্তে 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 করতে হবে। তো আমি বলবো যে জাহাঙ্গীর ভাই খুব চমৎকার কাজ করছে, সবাই এখন আমি আমার চাচা শ্বশুরি আর কি উনি এখন লাস্ট 3-4 মাস ধরে কিন্তু পুরাই আমাদের বাসায় এসে উনি রাইস টাইস খায় না, কিছু টাইপে আছে। তো এটা একটু উপকার হচ্ছে স্যার, আপনি খুব ভালো কাজ করছেন, এটা কন্টিনিউ করে যাবেন এটাই আশা করবো। এবং এটাই লাস্ট একটা প্রশ্ন নিব, আমরা ভালো কাজ করছেন এটা কন্টিনিউ করবো আপনার পরামর্শ কি থাকবে? আসলে একটু মিউট করবেন। হ্যাঁ আচ্ছা, প্রথম হচ্ছে যে মেজাজ কেন খিটখিটে হয়ে পড়েছে সেটার প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছেন, এটা হচ্ছে যে প্রধান কারণ। কারণ হচ্ছে যে আপনার কোনো রুটিন নাই, আপনি যেটা করতে চাচ্ছেন করতে পারতেছেন না, আপনার হয়তো নিজেকে বন্দি মনে করছেন। আর একটা মানুষ যখন নিজেকে বন্দি মনে করে তার চেয়ে খারাপ কিছু হয় না, মনে করে আপনি জেলখানায় আছেন, তো খুব স্বাভাবিকভাবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। এখন এটা থেকে পরিত্রাণ পাওয়ার প্রধান উপায় এর ভিতরে আছে, সমস্যার ভিতরে নিহিত আছে। যেমন আমি বলেছি যে আজকে গরুর হাটে মানুষ যাচ্ছে, আজকে মানে অলরেডি দেখেন রাস্তায় জ্যাম পড়ে গেছে, আপনি মানুষ কাজে যাচ্ছে সবখানে যাচ্ছে, কিন্তু সকালে তাদের মানে মানে এখন যে ব্যায়াম করতে যাবে সেইখানে তার লকডাউন, আর কোথাও লকডাউন নাই। তো এখন প্লিজ বের হন, আপনি মাস্ক পরিধান করেন, স্বাস্থ্যবিধি মানেন, সামাজিক দূরত্বটা বজায় রাখেন, বজায় রেখে আপনি বের হন, বের হয়ে দেখেন যে আপনার মতো অনেকে বেরিয়েছে, সো অসুবিধা নাই, একটু দূরে থাকলেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার যারা ফলোয়ার আছে ওরা যখন দেখে যে আমি দৌড়াচ্ছি, তো ওরা খুব কাছাকাছি আসতে যে আবার একটু দূরে থাকে, বুঝছে যে না আমি জিনিসটা পছন্দ করছি না, তো ওরা একটু দূরত্ব রেখে আমার সঙ্গে কিন্তু আসছে। হ্যাঁ, তো যেখানেই যাই সবাই তো দেখে, আমি তো ক্যাপ পরে যাই, মাস্ক পরে যাই, তারপর ওদিন এক দর্শক বলতেছে যে ভাই স্যার আপনি যতই ঢাকেন আমি আর আপনাকে চিনবই। তো যাই হোক, এই জন্য বলছি যে আগে একটু আমরা অ্যাক্টিভিটিটার দিকে নজর দেবো। সেকেন্ড থিং হচ্ছে আপনার রুটিনটা ঠিক করতে হবে, সবচেয়ে জরুরি। আপনার ঘুমটা ঠিক করতে হবে, আপনার রিল্যাক্সেশনটা ঠিক করতে হবে, আপনার খাওয়াটা ঠিক করতে হবে, এবং মাঝে মাঝে আপনি ফাস্টিং করবেন যে কিছু না খেয়ে থাকতে হবে।
এইভাবে করলে হবে কি, আপনি মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, আপনি বেশি করে নামাজ পড়তে পারেন মনোযোগ সহকারে, আপনি রোজা রাখছেন যে এটা মানে সওয়াবের উদ্দেশ্যে রাখবেন। আরে বাবা, সওয়াবের উদ্দেশ্যে নামাজ পড়বেন, সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবেন, আর হেলথ বেনিফিটটা আল্লাহ এমনি দিবে আপনাকে, হ্যাঁ এটা বোনাস। তো অনেকে আবার বলে কি, স্যার আপনি রোজার কথা বলেন, তো রোজা রাখলে যদি আমি স্বাস্থ্য কমানোর জন্য রোজা রাখি এটা কি জায়েজ হবে নাকি? আমি বললাম ভাই, স্বাস্থ্য কমানোর জন্য রোজা রাখবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, স্বাস্থ্যটা এমনি কমা দেবে আল্লাহ, ওইটা বোনাস পাবেন। হ্যাঁ, আসলে ইননামা আমলও বিনিয়া, তারপরে নিয়তটা সহি থাকতে হবে। সো আপনি যদি নিজেকে একটু ধ্যানের মধ্যে রাখেন, ফোকাসিং করার চেষ্টা করেন, ব্রিদিং এক্সারসাইজ করেন, মেডিটেশন করেন, আপনি ইয়োগা করেন, আপনি রুটিন ঠিক করেন, সবকিছু করলে দেখবেন যে আপনি ভালো থাকছেন এবং কল্যাণমূলক কিছু কাজ করেন। একেবারে সারাদিন সারাদিনে কি করেছেন একটু ভাবেন, যে আমি কোন কল্যাণমূলক কাজ করেছি, মানুষের সেবামূলক কি করেছি, মানুষের কল্যাণের জন্য কিছু একটা করেছি কিনা, কাউকে সাহায্য করেছি কিনা, এ ধরনের করলে আপনার পজিটিভিটি, মন মানসিকতাটা তৈরি হবে এবং আপনার ভালো লাগবে, আপনার নিজের মনটা উঁচু লেভেলে যাবে। তো মানুষ দেখেন, যত নিজের মনটাকে উঁচু লেভেলে করতে পারবেন, ততই কিন্তু আপনি অন্যদেরকে বেশি টলারেট করতে পারবেন। তখন বলে আচ্ছা ঠিক আছে, কোর্সে করুক যা, ঠিক আছে কিছু হবে না। হ্যাঁ, আমি রিয়্যাক্টটা না করি। হ্যাঁ, যে হ্যাঁ আমরা কি করে রিয়্যাক্ট করে ফেলি, জাজমেন্টাল হয়ে যায়, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এটা আসলে মেন্টাল এন্ড ফিজিক্যাল দুটো ট্রেনিংই লাগবে। হ্যাঁ, এবং খাওয়াটাও লাগবে, সবকিছু লাগবে আর কি, এটাও লাইফস্টাইল। চমৎকার বলেছেন, যা চমৎকার বলেছেন। আসলে আমরা স্যার প্রোগ্রাম শেষের দিকে চলে এসে আমরা একটু পাওয়ারফুল ফ্রি হিটে চলে যাবো, যেখানে আপনাদের জন্য দুই মিনিটে দশটা প্রশ্ন করবো, শর্টে অ্যান্সার করবেন। তার আগে স্যার আমাদের অনেক প্রশ্ন এসে আমি একটু জাস্ট নামগুলো একটু বলতে যাচ্ছি, যারা প্রশ্নগুলো করেছেন। তানভীর প্রশ্ন করেছেন, জুয়েল, কাজল, মিনহাজ, সাইফুল, তাজদুল, সিয়াম, শারিয়ার, আসমা, আনিকা, জিয়াউর, নাহিদ, বসি, উৎস, ফাল্গুনি, অনেকে প্রশ্ন এসেছে, অনেক নিশান্ত, মতিন, আসলে অনেকের নাম, আসলে আমরা পরে স্যার প্রশ্নগুলো দেখবেন তা আশা করি। আমরা এখন চলে যাবো পাওয়ারপ্লে ফ্রি হিটে, আশরাফুল ভাই কে শুরু করতে চাই। আশরাফুল ভাই, দুই মিনিট সময় দিব, দশটা প্রশ্ন করব, ঠিক আছে? রেডি ভাইয়া? জন্মদিনে প্রাপ্ত সেরা উপহার কি? মাইক্রোফোন মিউট আছে আশরাফুল, আপনার আশরাফুল আপনার মাইক্রোফোনটা মিউট আছে। আশরাফুল ভাই কে বলছি, মানে আপনার জন্মদিন এখন পর্যন্ত মানে পাওয়া সেরা উপহার কি? তালহার, আমার বোনের ছেলের এরকম আমার কোন বোলারেরই নাই যে পেলেই মারতে মন চায়, কিন্তু মুরালি ধরনের এগেনস্টে যখনই খেলতো মনে হতো যে না ভালো করবো, এরকম একটা কনফিডেন্স থাকে নিজের ভিতরে। কারণ যেহেতু সে অসাধারণ একজন বোলার ছিল, ওর বল খেলতে সবাই অত কমফোর্টেবল ছিল না, কিন্তু আমি খুব কমফোর্টেবল ফিল করতাম। তাহলে কোন বোলারকে খেলতে একটু ভয় লাগতো, মানে মনে হয় তার বিপক্ষে একটু আমার একটু মানে কমফোর্টটা কম ফিল করতেন? কমফোর্টেবল ফিল করে এরকম বলবো না, টাফেস্ট বোলার টাফেস্ট, হ্যাঁ ফিল্ডটাকে আমার মনে হয় খুব টাফ মনে হতো, যে আপনার দেখা মানে আমি তো বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্য আসাম আসাম একজন, আপনার দেখা মানে বাংলাদেশের বাহিরে যদি বলি সেরা ক্যাপ্টেন কে? আমার দেখা আসলে আমি বললাম না যে অনেকগুলো ক্যাপ্টেন কে আমি আমাদের সময়, এখন তো ধোনি আমি বলবো যে নাম্বার ওয়ান, অসাধারণ লিডার, ধোনির ক্যাপ্টেন্সি ভালো লাগতো। রিকি পন্টিং, ফ্লেমিং, স্টিভওয়া, ওদের ক্যাপ্টেন্সি খুব ভালো লাগতো। আমাদের বাংলাদেশে যদি বলেন, আমার খেলা এবং দেখার মধ্যে খালেদ মাহমুদ, সুজন ভাই আমার কাছে মনে হচ্ছে যে টপ ক্যাপ্টেন ছিলেন। আনলাকি হয়তো বা ইন্টারন্যাশনাল রেকর্ড নাই ভালো, কিন্তু উনি ডোমেস্টিক বলেন এবং আমাদের ওই সময় ইন্টারন্যাশনাল টিমটাকে উনি তৈরি করেছিলেন। তো খালেদ মাহমুদ, সুজন ভাই অসাধারণ লিডার ছিলেন। আপনার প্রিয় ব্যাটিং পার্টনার কে? আমার প্রিয় ব্যাটিং পার্টনার আফতাব ছিল, আফতাব, তারপর সাকিব, তামিম, ওদের সাথে ব্যাটিং, বিশেষ করে সাকিবের সাথে ব্যাটিং করতে অনেক ইজি, কারণ রানিং বিটুইন দ্য উইকেটটা খুব ইজি হয়। জাভেদ ভাই ছিলেন,
জাভেদ ভাইয়ের সাথে অনেক পার্টনারশিপ হয়েছে, আবুল বাসার সুমন ভাইয়ের সাথে পার্টনারশিপ হয়েছে। তো তো বিশেষ করে আফতাবের সাথে আমি বলবো যে ম্যাক্সিমাম আপনাকে যদি সুযোগ দেওয়া হয় ওয়ানডে তে খেলার জন্য, যে ওপেনিং এ মানে ওপেনার হিসেবে আপনাকে দেওয়া হয়, সৌরভ এবং সচিন কে কাকে আপনি এক দুজন থেকে একজন কাকে পাঠার হিসেবে নেবেন ওপেনিং এ? যেহেতু আমি একদম তেন্ডুলকারের ভক্ত ছোটবেলা থেকে, তো তেন্ডুলকার কি নিব। ওকে, ফিটনেস ধরে রাখতে তো কোন প্রিয় খাবার খেতে পারে না, কিন্তু প্রায় মানে ফিটনেসের জন্য অবশ্যই অনেক প্রিয় খাবার মানে, বাট এমন কোন খাবার আছে যেটা আসলে খেতে পারে না বাট খেতে খুব ইচ্ছে হয়? আমি আসলে অতটা সিরিয়াস না, জাহাঙ্গীর ভাই যতটা যেভাবে বলে আমি অতটা সিরিয়াস না, আমি সব খাবারই খাই। তো আমি সব খাবারই খাই, কোনো খাবারই আমি বাদ দিই না, সবই খাই। মুশফিক মাহমুদুল্লাহ ওরা অনেক ওকে ক্রিকেটার আস যাওয়ার আগে শুনেছি যে ওরা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি আবার একদম এরকম কখনোই ছিলাম না। ওই সময়টা হয়তো আপনার যখন আমি ওয়েটটা কমিয়েছিলাম ওই সময় থেকে শুরু করে লাস্ট দু তিন চার মাস হয়তো ওইটা খাবারের পরিমাণটা আর কি, আমি হয়তো বা 50 দিন রাইস খাই নাই, একদিন দুদিন খেয়েছিলাম, আমি সব খাবারই খাই আর কি, বাসার সবজি বলেন বেশি বেশি মাছ মাংস সবই খাই। আমার খাবারের এরকম ডায়েট নাই, মানে কোনো আফসোস নাই খাবার নিয়ে আর কি, না আমার কোনো। আচ্ছা, এক ক্রিকেট থেকে অপশন পর আমরা মোহাম্মদ আশরাফুলকে কি হিসেবে দেখতে পাবো, কোন পেশা দেখতে পাবো? আমার ইচ্ছা ক্রিকেটের সাথে থাকার, যেহেতু আমার খেলার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই। আমি যে একদম ছোটবেলা থেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছি, সাকসেসও পেয়েছি, আবার ফেলও করেছি, তো এই কারণে আমার আমার ইচ্ছা যে আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই ক্রিকেটের সাথে থেকে, আপনার হয় আমার স্কিল 25% সাকসেস ইমপ্রুভ করতে পারে, আমার আরেকবার বাংলাদেশ টিমে খেলতে পারলে এবং খেলে ভালো ভালো কিছু ইনিংস উপহার দিতে পারলে তখন আমি মনে করি যে না আমার আর মুভি বানানো সম্ভব, তখন আমি হয়তো চিন্তা করবো বা কেউ হয়তো চিন্তা করবে আমার মুভি প্লে করতে পারে, আমি ওইভাবে চিন্তা করি। ওকে, লাস্ট প্রশ্ন, একজনকে বাছাই করবেন, সাকিব আর মাশরাফি, যে কোনো একজন। আপনার দুজন থেকে একজনকে পছন্দ করবেন, কাকে নেবেন? দুইজন আসলে মাশরাফি আর আমি একদম আন্ডার-17 থেকে বন্ধু, আন্ডার-17 2000 সাল থেকে আমরা একসাথে আন্ডার-17 খেলেছি, তারপর বাংলাদেশ টিমে আমরা রুমমেট ছিলাম, তো বন্ধু তো আমার বলবো যে ক্রিকেটের যদি বন্ধু বলেন মাশরাফি, আর সাকিবের উঠে আসা তারপর এই সাকসেস সব কিছু দেখলাম, তো এখন দুইজনের থেকে কি আপনি একজনকে কি করতে হবে মানে বাছাই করবেন যে কোনো কিছু, মানে ক্রিকেট হোক মানে স্পোর্টস ম্যান হিসেবে বাছাই করবেন ওভারঅল স্পোর্টস ম্যান হিসেবে? দুইজনই আমি মনে করি যে মাশরাফি তো অসাধারণ লিডার হিসেবে এখনো নাম তৈরি করেছে বাংলাদেশে, আর সাকিব তো ওয়ার্ল্ড ওয়াইড আর কি স্টার, সে কিন্তু 11 বছর ধরে বাংলাদেশের হয়ে খেলে 1 নম্বর র্যাঙ্কিং এ 3টা ফরম্যাটে ইন্টারন্যাশনাল সুপারস্টার। আমি বলবো যে মাশরাফি হয়তো আমাদের দেশের সুপারস্টার কিন্তু সাকিব আল হাসান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার, তো দুইজনকে দুই ভাবেই রাখতে হবে। ওকে, গুড, চমৎকার 10টা প্রশ্ন অ্যানসার দেওয়ার জন্য স্যার আপনার কাছে চলে এসেছি, 2 মিনিটের মধ্যে 10টা প্রশ্ন অ্যানসার দিবেন প্লিজ, রেডি? স্বাভাবিক ভাবে মানে সব টিচাররাই বলতো একে দিয়ে কিছু হবে না,
তবে হ্যাঁ, মেডিকেল লাইফে আমার মনে আছে আমাদের শামীম স্যার, যিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন, উনি অ্যানাটমি পড়াতেন। তো আমরা দুইজন জাহাঙ্গীর ছিলাম আমাদের ব্যাচে। তো উনি একটা কথা প্রায় বলতেন যে দেয়ার আর টু জাহাঙ্গীর ইন ডি ব্যাচ, বাট নোবডি আর মোগল সম্রাট জাহাঙ্গীর। মানে দুটো জাহাঙ্গীর আছে, একটাও কামের না, কি মানে কেউ মোগল সম্রাট না আর কি। তো এটা খুব মনে পড়ে। স্যারকে ওদিনও বললাম যে উনি এখন চিটাং মেডিকেলের বর্তমানে প্রিন্সিপাল, বললাম স্যার আপনি তো আমাদেরকে এটা বলতেন। তো এখন স্যার অনেক খুশি, এখন দেখে যে জাহাঙ্গীর ওকে সবাই দেখছে, ফলো করছে, ভালো লাগে নিশ্চয়ই। ছোটবেলাতে কি হওয়ার স্বপ্ন দেখতেন ছোটবেলায়? প্রথম দিকে পাইলট হওয়ার স্বপ্ন দেখতাম, পরে একটা দুর্ঘটনা ঘটলো আমাদের ওখানে, একজন সাইকেল রাখতেন, ওনার ছেলে জিডি পাইলট ছিল। তো উনি যখন জানালেন যে ওনার ছেলেটা ক্র্যাশ করলো আর কি, তো তখন আমার কাছে একটু আর মনে হলো যে না, আমার আসলে এটা খুব রিস্কি। হ্যাঁ, তো তখন আর আসলে পাইলট না হয়ে আর এখন তো ডাক্তারই হলাম আর কি। জীববিজ্ঞান, রসায়ন নাকি সাহিত্য? এটা আসলে মানে তিনটার তিন ফ্লেভার। এটাকে আসলে জীববিজ্ঞান আমার সবসময় ভালো লাগে, বাট আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম, সো সাহিত্য আমার অনেক ভালো লাগে। ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট তো অবশ্যই, এটা বলার অপেক্ষা। ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট অবশ্যই, ক্রিকেট। আচ্ছা স্যার, বাংলাদেশ ও দেশের বাইরে আপনার প্রিয় কোন ক্রিকেটার আছে স্যার? প্রিয় ক্রিকেটার তো এই যে আমার পাশেই বসে আছে, আমাদের আশরাফুল ভাই আছেন, তারপরে আমাদের এতক্ষণ ধরে আমরা যাদেরকে নিয়ে কথা বললাম, হ্যাঁ, আমাদের মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিক, আর বিদেশে অবশ্যই সচিন টেন্ডুলকার, কারণ আমরা তো ওকে দেখেই বড় হয়েছি, সো এটা আনডাউটলি সচিন টেন্ডুলকার, এটা কোনো প্রশ্ন নেই। স্যার আপনি এই 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 সময় তো করোনা অনেক ক্রিকেটের সাথে লাইভ করেছেন, আমি জানি ক্রিকেটের সাথে লাইভ করার ইচ্ছা আছে তোমারে তার সাথে লাইভে, মনে করো মাশরাফি। ওকে স্যার, জীবনে কোন আফসোসটা, কোন আফসোস আছে কি স্যার আপনার জীবনে? আফসোস না, আলহামদুলিল্লাহ আমার জীবনে আফসোস নেই, কারণ আমি যেটা ফেল করেছি সেটা থেকে আমি শিখেছি, আর আল্লাহ যা দিয়েছে মানে পৃথিবীতে, শুধু এখন ভয় লাগে যে আল্লাহর কাছে শুধু একটাই বলি যে আল্লাহ মানে সব পৃথিবীতে দিও না, মানে আমাকে যেন মানে আখেরাতের জন্য কিছু দেখো আর কি। হ্যাঁ, তো আল্লাহ এত বেশি দিয়ে দিয়েছে যে আসলে ভয়ই লাগে, যে এত ভালোবাসা মানুষের, এত প্রাপ্তি, এত ভালোবাসা যে মনে হয় যে ভয় লাগে। যে ওদিন আমি শেয়ার করলাম আর কি, আমার আম্মা তো সবসময় দোয়া করে আমার জন্য, তো মানে এমন অবস্থা যে নিজের ভয় লাগে যে আল্লাহ যেন পৃথিবীতে সব দিয়ে দিও না, মানে আখিরাতের জন্য কিছু রেখো। হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন বল। হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন স্যার, আপনাকে যে সুযোগ দেওয়া হয় যে মানে করোনা পরবর্তীতে পরিবেশ ঠিক হয়ে গেলে কোন কাজটা সবার আগে করতে যাবেন স্যার? আমরা তো ওই যে ম্যারাথন নামাবো ইনশাল্লাহ, ওই যে প্ল্যাটফর্মার আসছে আল্ট্রা ম্যারাথন, হ্যাঁ, তো সারা বাংলাদেশ 2000 কিলোমিটার দৌড়াবে সে, ওটার সঙ্গে আছি আমি, ওটার মানে কমিটির চেয়ারম্যান হিসেবে আছি আর কি। সো আমাদের টার্গেটই আছে নভেম্বরে ইনশাল্লাহ মানে সারা বাংলাদেশ দৌড়ায় বেড়াবো। হ্যাঁ যাক স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আশরাফুল ভাই অনেক সময় দিয়েছে, মেবি একটু ব্যস্ত হয়ে গেছে। আমরা আসলে দর্শক আপনারা দেখেছেন পাওয়ার প্লে প্রেজেন্ট স্পোর্টস টক, আজকে আমরা একদম শেষ প্রান্তে চলে এসে আমি জাস্ট একদম শেষ কথায় আশরাফুল ভাই এবং স্যারের কাছে যাবো, এক লাইনে যদি বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আশরাফুল ভাই, আপনি একদম শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে মিউট করা আপনি। হ্যাঁ জি, ধন্যবাদ পলাশ ভাই আপনাকে আসলে আপনার এখানে আমন্ত্রণ জানানোর জন্য, গ্রেট স্যারের সাথে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে। তো আসলে কখনো চিন্তা করি নাই যে একসাথে আমরা লাইভ করব, সবসময় দেখে আসছি যদি আমার পাশে প্রতিবেশী, তো ভালো লাগছে খুব। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আপনারা সবাই সেফ থাকবেন, বাইরে গেলে আমরা যেন মাস্ক পরি, ডিস্টেন্স, দূরত্ব থাকি, এইসব জিনিসগুলো যেন, কারণ এই COVID-19 এটা কিন্তু এত তাড়াতাড়ি যাচ্ছে না, এটা আমাদের সাথেই থাকবে। তো আমরা এখন যত সেফ থাকি, যখনই আমরা বাইরে যাবো আমরা যেন সেফ থাকি, আসার পরে যেন হাত ধুই, পারলে শাওয়ার করে ফেলি, এই এগুলো আমাদের নিজেদেরই করতে হবে আসলে। তো এটাই, আপনারা সবাই সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। স্যার যদি একটু আমাদের দর্শকদের কিছু বলতেন। না, এখানে পলাশকে অনেক ধন্যবাদ জানাই, আর আশরাফুল ভাই তো আমার মনের স্থানে আছেন অনেক আগে থেকে, যে দোয়া করবেন সবাই। আর প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে বলছি যে আসলে সুস্থ থাকতে, হ্যাঁ, টাকা খরচ হয় না, বরং টাকা বাঁচে,
সুস্থ থাকার চেষ্টা করব আমরা। হ্যাঁ, তো আমরা এই যে আজকে অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ছি, অল্প বয়সে মারা যাচ্ছে, এবং করোনা এসে কিন্তু আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করো, হ্যাঁ, নাহলে কিন্তু টিকতে পারবা না। তো এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা ফলো করেছেন আগে থেকে, যারা সচেতন ছিলেন, যাদের ভিটামিন ডি লেভেল ভালো ছিল, যারা অ্যাক্টিভ ছিলেন, যারা ওজন কমিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছেন এবং ব্লাড প্রেশার থেকে মুক্ত হয়েছেন, এরকম অনেকেই তারা কিন্তু একটা বেটার পজিশনে ছিলেন, নাহলে কিন্তু করোনাতে এবার আরো অনেকে মারা যেত, বুঝতে পারছেন? তো করোনা আমাদের হয়তো হয়ে যাবে সবার, আমরা হয়তো কেউ, তো আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা করোনা কেন যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমরা ভালো থাকতে পারি। সো শেষে শুধু বলবো যে আমরা অ্যাক্টিভ থাকবো, আমরা মাঝে মাঝে রোজা রাখবো, আমরা ভালো করে ঘুমাবো, ভালো খাবার খাবো এবং কিছু কল্যাণমূলক কাজ করবো, মানসিক প্রশান্তির চর্চা করবো। তাহলে এইভাবে থাকলে আমরা ইনশাল্লাহ সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে পারবো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো। সবাইকে ধন্যবাদ। চমৎকার বলেছেন স্যার। আমি স্যার একটু বলে রাখি স্যার, এই যে আশরাফুল ভাই সম্পর্কে একটু বলি, আসলে আমি আছি ক্রিকেট ক্যারিয়ার দূরে সীমা, আশরাফুল অনেক অবদান আছে, মানুষ অনেক ভালো, আপনি অনেক ভালো মনের মানুষ। আমি আমার শুতে সবসময় একটা কথা বলি সবার শেষে, যে আমরা বাংলাদেশ 16 কোটি মানুষ আছে, আমরা যদি প্রত্যেকে প্রতিদিন একটা করে ভালো কাজ করি, মানে আমরা জানি সবাই ভালো কাজ করি, বাট আমরা নিয়ত করি আমি একটা ভালো কাজ করবই, সেটা হতে পারে 10 টাকা দান করে, সেটা হতে পারে সালাম দিয়ে দিন শুরু করা, সেটা হতে পারে আমি রাস্তায় ময়লা পড়ে আছে ময়লা পরিষ্কার করে দেওয়া, অনেক ভাবে করা যেতে পারে। তো আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, প্রতিদিন শেয়ার করে হতে পারে, এই ভিডিওটা শেয়ার করে হতে পারে, এখানে অনেক, হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করতে পারে। হ্যাঁ, আজকে অনেক অনেক মূল্যবান কিছু কথা বলেছেন, ইভেন আসলে ভালো কাজ, আপনার একটা ভালো কাজ কিন্তু একটা সদগা, একটা আপনার কেমন চেঞ্জ হয়। তো আমি আশা করি আমরা সবাই জিনিসটা করার চেষ্টা করবো, আর আপনাদের মতো দুজন মানুষকে আমরা আসলে খুব আনন্দিত, সামনে কোনো একটা প্রোগ্রাম অবশ্যই আবার দেখা হবে, আপনাদের অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা পাওয়ার পক্ষে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।